আচ্ছা শোনো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় পত্র অধ্যায় 10। অধ্যায়ের নাম হচ্ছে বীমা সম্পর্কে মৌলিক ধারণা। কেমন? এই অধ্যায়টা আমরা গত সপ্তাহে পড়িয়েছি। এখন গত সপ্তাহের শেষের দিকে আমরা বীমার নীতি সম্পর্কে আলোচনা করছিলাম। এই যে বীমার নীতি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কেমন? খুবই খুবই ইম্পর্টেন্ট, বলতে গেলে প্রত্যেক পরীক্ষাতেই থাকে। কেমন? তো আরো অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, তবে বীমার নীতিটা। হ্যাঁ আচ্ছা বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মুখস্থ হচ্ছে তোমার, আমি বলি কনসেপ্ট আইডিয়াটা মুখস্থ করতে পারলে ভালো, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, আইডিয়াটা মাথায় রাখবে ভালো। হ্যাঁ আছে, বইতে আছে। হ্যাঁ এখন হচ্ছে সর্বশেষ আমি বীমার নীতি পড়াচ্ছিলাম, তো তো যেহেতু বেশি গুরুত্বপূর্ণ ওই যে বীমার 5টা নীতি, কয়েকটা 10টা নীতি আছে, 5টা গত সপ্তাহে পড়াইছি, এই জন্য সেগুলো সংক্ষেপে, শুধু নীতিগুলো সংক্ষেপে, গতকাল গত সপ্তাহে যে নীতি একটু করে সংক্ষেপে, একটু করে 409 পৃষ্ঠা। হ্যাঁ নীতিটা, হ্যাঁ আমি নীতিটা আর একটু করে গত সপ্তাহের যে নীতি একটু করে সংক্ষেপে আবার বলি, তারপরে আবার আজকে নতুন করে আবার শুরু করবো, আজকের লেসনটা আবার শুরু হবে। হ্যাঁ নীতিটা একটু করে বলি। এই যে দেখো স্লাইডে দেখতে পাচ্ছ, বীমাযোগ্য স্বার্থের নীতি। তোমার বীমাযোগ্য স্বার্থের নীতি হচ্ছে তোমার বীমা চাইলেই করা যায় না। কেমন? বীমা চুক্তি চাইলেই করা যায় না। তোমার বীমা করতে হলে তোমার হচ্ছে অবশ্যই কোনো, যে বীমা করতে চায় বীমার বিষয়বস্তুতে তার একটা স্বার্থ, আর্থিক স্বার্থ থাকতে হবে। আর্থিক স্বার্থ থাকলে বীমা চুক্তি করা যায়। কেমন? ধরো তোমাদের যে বাড়ি আছে, ধরো তোমাদের সবারই একটা করে বাড়ি আছে, বাড়িটা হচ্ছে তোমাদের বাবার নামে। কেমন? বাড়িটা হচ্ছে তোমাদের বাবার নামে। আমার দুইটা আছে। হ্যাঁ সংক্ষেপে বলতেছি, হ্যাঁ দুইটা আছে। এখন সব বাড়ি হচ্ছে তোমাদের, বাড়িগুলো হচ্ছে সব বাবার নামে। এখন তোমরা যদি বীমা কোম্পানির কাছে গিয়ে বলো আমাদের বাড়ির জন্য আমি বীমা করতে চাই, তো এখন বীমা কোম্পানি বীমা করবে না, বলে যে বাড়ির, বাড়ি কি তোমার নামে কিনা, বাড়ি কি আপনার নামে, তুমি তুমি যদি বলো না বাড়ি আমার বাবার নামে, তখন ঘোরা বলবে হচ্ছে না তোমার না, আপনার বাবাকে আসতে বলে, আপনার বাবা আসলে বীমা করতে পারবে, কারণ বাড়ি যার নামে সেই হচ্ছে বীমা করতে পারবে। এটা হচ্ছে মানে বাবা না থাকে, এটা বাড়িটা যার নামে, সম্পত্তি যার নামে থাকবে, বাবা উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার যে সে পারবে, মানে সম্পত্তি যার নামে যতদিন বাবা জীবিত আছে, বাবা যদি তোমাকে দিয়ে দেয় তোমার নামে লিখে দেয় তখন তুমি পারবা, আর বাবা বাবা যদি মরে যায়, বাবা যদি না থাকে, তখন উত্তরাধিকার সূত্রে যার কাছে যাওয়ার কথা সে পারবে। বুঝে গেছে? উত্তরাধিকারী পারবে। হ্যাঁ এখন হচ্ছে সদস্য, তার মানে সম্পত্তি যার সে হচ্ছে বীমা করতে পারবে। তার মানে ধরো আবার জীবন বীমার ক্ষেত্রেও, যেমন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী একজন আরেকজনের উপর নির্ভরশীল। কেমন? স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য বীমা করতে পারবে। কেমন? আরো কিছু বিষয় আছে, তোমরা আবার বিষয়টা বুঝবে, মানে বীমাযোগ্য স্বার্থ, বৈধ স্বার্থ থাকলে বীমা করা যাবে, নইলে বীমা করা যাবে না। এটা হচ্ছে জাস্ট কনসেপ্টটা এটুকুই। হ্যাঁ আর বইতেও দেখবা তো। আর সদস্য শেষ 2 নম্বর, এটা গুরুত্বপূর্ণ, তাই একটু রিপিট করতেছি। কেমন? আর সদস্য শেষ সম্পর্কে নীতি, আর এমনি তো তোমাদের যত দরকার ততই আলোচনা করবে, ক্লাসে আলোচনা করবে, চিন্তার কোনো কারণ নাই। স্যার নীতিগুলো স্যার বইয়ের মধ্যে পাইলাম না স্যার, দুকাইয়া বইতে আছে আছে আছে। আচ্ছা আমি তোমাদেরকে, আচ্ছা ফার্স্ট পেপারে নি স্যার। হ্যাঁ সেকেন্ড পেপার অধ্যায় 10, সেকেন্ড পেপার স্যার বার করছি স্যার, মানে নীতি পাইলাম না স্যার। অধ্যায় 10 বীমার মূল নীতি। আচ্ছা পরে খুঁজে নিয়ে, এখন খুঁজে নাও, পরে খুঁজে নিয়ে, পরে না হয় আমি পৃষ্ঠা নাম্বার বলে দেবো। আচ্ছা এখন বুঝলে, এখন সদিশ্বাসের সম্পর্কে নীতি আমি বলি, তোমরা কনসেপ্টটা ধরার চেষ্টা করো। অঙ্ক না, এমনি আলোচনা, অঙ্ক না, এই অধ্যায়ে অঙ্ক নাই, এই অধ্যায়ে কোনো অঙ্ক নাই। সদিশ্বাসের সম্পর্কের নীতি, এটা হচ্ছে তোমার বীমা চুক্তির সময়। কেমন? বীমা চুক্তির সময় একটা হচ্ছে বীমা কোম্পানি। হ্যাঁ বলো, প্রশ্ন কয়টাই বোঝার পরীক্ষা দিয়ে পারতো না, বীমা থেকে তোমার বোর্ড পরীক্ষায় বাধ্যতামূলক দুইটা তোমার হচ্ছে উদ্দীপক আনসার করতে হবে, দুইটা উদ্দীপক বাধ্যতামূলক আনসার করতে হবে, তিনটা দেয়া থাকবে, দুইটা আনসার করতে হবে বীমা থেকে বোর্ড পরীক্ষায়। হ্যাঁ বাধ্যতামূলক তিনটা থেকে দুইটা আনসার করতে হবে, দুইটা উদ্দীপক, দুইটা, এই দুইটা আনসার না করলে 20 নম্বর চলে যাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, সদিশ্বাসের সম্পর্কে নীতি, এটা হচ্ছে তোমার দুইটা পক্ষ, তোমার বীমা চুক্তির ক্ষেত্রে একটা হচ্ছে বীমা কোম্পানি বা বীমাকারী, বীমা কোম্পানিকে বীমাকারী বলে, আর বীমা গ্রহীতা বা ব্যক্তি বা প্রতিষ্ঠান। এখন এই দুইটা পক্ষের ভিতরে চুক্তি সংক্রান্ত প্রয়োজনীয় যত তথ্য আছে সবগুলো হচ্ছে সঠিকভাবে, কোনো তথ্য গোপন করা যাবে না বা কোনো মিথ্যা তথ্য প্রদান করা যাবে না। এবং কোনো তথ্য যদি গোপন করে বা কোনো মিথ্যা তথ্য প্রদান করে তাহলে, এবং এটা যদি পরে প্রমাণিত হয় তাহলে বীমা চুক্তি নষ্ট হবে, বীমা চুক্তি ভঙ্গ হয়ে যাবে। কেমন? ক্ষতিপূরণ, বীমা কোম্পানি যদি জানতে পারে বীমা গ্রহীতা কোনো তথ্য গোপন করেছে বা কোনো মিথ্যা তথ্য দিয়েছে তাহলে আর সে ক্ষতিপূরণ দেবে না। হ্যাঁ চুক্তি ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা আর্থিক ক্ষতিপূরণের নীতি 3 নম্বর,
আর্থিক ক্ষতিপূরণের নীতি হচ্ছে তোমার চুক্তি হবে, বিমা চুক্তি হওয়ার পরে বিমার বিষয়বস্তু, হ্যাঁ ধরো একটা ফ্যাক্টরির জন্য বিমা করা হয়েছে বা আমার নিজের জীবনের জন্য বিমা করেছি, এক্ষেত্রে বিমার যে বিষয়বস্তু আমার জন্য যদি বিমা করি আমি হচ্ছে বিমার বিষয়বস্তু। তো একটা ফ্যাক্টরির জন্য যদি বিমা করি বা একটা বাড়ির জন্য আমি যদি বিমা করি তাহলে বাড়ি বা ফ্যাক্টরি সেটা হচ্ছে বিমার বিষয়বস্তু। তাহলে কি হবে তোমার ওই যে যদি ওই যে বাড়িতে যদি আগুন লাগে বা ফ্যাক্টরিতে যদি আগুন লাগে বা আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি আর্থিকভাবে ক্ষতিপূরণ দেবে। হ্যাঁ আর্থিকভাবে ক্ষতিপূরণ দেবে, হ্যাঁ এটা হচ্ছে ক্ষতিপূরণ। তবে এখানে আরো কিছু বিষয় আছে, এখন ওই যে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ শব্দটা হচ্ছে তোমার সম্পত্তি বিমার ক্ষেত্রে প্রযোজ্য। ওই যে সম্পত্তি বাড়ি গাড়ি ফ্যাক্টরি এগুলোর ক্ষেত্রে হচ্ছে ক্ষতিপূরণ শব্দটা ব্যবহার হয়, কিন্তু মানুষের জীবন বিমার ক্ষেত্রে ক্ষতিপূরণ শব্দটা ব্যবহার করা হয় না। কেমন জীবন বিমার ক্ষেত্রে বলো, জীবন বিমা হচ্ছে নিশ্চয়তা চুক্তি, মানে জীবন জীবন ফিরিয়ে দেওয়া যায় না কিন্তু জীবন তো দেওয়া যাবে না, তাই না? একটা ফ্যাক্টরি ক্ষতি হলে ফ্যাক্টরি যদি আগুনে পুড়ে যায় নতুন একটা ফ্যাক্টরি বানানো যায়, কেমন? তারপরে বাড়ি যদি ধরো বিল্ডিং যদি ভেঙে যায় বিল্ডিং আরেকটা বানানো যায়, একই রকম বিল্ডিং আরেকটা বানানো যায়, কেমন? কিন্তু মানুষের জীবন, মানুষের জীবন হচ্ছে আর দেওয়া যায় না, এই জন্য জীবন বিমার ক্ষেত্রে বলা হয় নিশ্চয়তার চুক্তি, কেমন? আর সম্পত্তি বিমার ক্ষেত্রে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি, জীবন বিমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি। এই নিশ্চয়তার চুক্তি কি এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, হ্যাঁ আর ক্ষতিপূরণের চুক্তি কি এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, সম্পত্তি বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। আর 4 নম্বর প্রত্যক্ষ কারণের নীতি, এখন হচ্ছে বিমা চুক্তির সময়, বিমা চুক্তির সময় তোমার হচ্ছে লেখা থাকবে মানে কি কি কারণে, কি কি কারণে ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে সেগুলো সব চুক্তিতে লেখা থাকে, কেমন? সেগুলো সব চুক্তিতে লেখা থাকে। এখন ক্ষতি হওয়ার পরে ধরো বিল্ডিং আগুন বা ক্ষতি হওয়ার পরে চুক্তি হয়ে গেছে, বিমা চুক্তি হয়ে গেছে, এরপরে বিমার যে বিষয়বস্তু, বিষয়বস্তু যদি কোনো ক্ষতি হয়, কেমন? যদি কোনো ক্ষতি হয় তাহলে, যদি কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ তখনই প্রদান করবে, যদি ক্ষতিপূরণ তখনই বিমা কোম্পানি ক্ষতিপূরণ তখনই প্রদান করবে যদি তোমার ওই যে চুক্তিতে যে যে কারণ উল্লেখ ছিল, চুক্তিতে ধরো 10টা কারণের কথা উল্লেখ ছিল, সেই কারণে যদি বিমার বিষয়বস্তুর ক্ষতি হয়, কেমন? চুক্তিতে উল্লেখিত, চুক্তিতে ধরো উল্লেখ করা আছে একটা জাহাজ নৌ বিমা, একটা জাহাজ যদি ওই যে বরফের সাথে ধাক্কা খেয়ে ভেঙে যায়, হ্যাঁ ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ দেবে। এখন ধরো যদি এই কারণে জাহাজটা সমুদ্রে চলাচলের সময় যদি তোমার বরফের সাথে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ দেবে, অন্য কোনো কারণে ধরো, হ্যাঁ হ্যাঁ অন্য কোনো কারণে। আমাকে প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো বলো স্যার। বিমা স্যার সব মানে সব বয়সের ক্ষেত্রে স্যার নেওয়া যায় নি, মানে লিমিটেশন আছে নাকি স্যার ও বয়সের পরে বিমা নিতে? বিমা হচ্ছে আমি বলি সব বয়সের ক্ষেত্রে নেওয়া যায় কিনা, এখন হচ্ছে আমি বলি বিমা হচ্ছে নেওয়া যায়, তবে ওরা কি করে বিমা কোম্পানি চিন্তা করে যে ওই যে বেশি ঝুঁকি অ্যাভয়েড করতে যায়। ধরো একজন রোগী, ধরো একজনের বয়স হয়ে গেছে 90 বছর, মনে 90 বছর বয়স হয়ে গেছে, তার অনেক রোগ ব্যাধি আছে, ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, প্রেশার আছে, কত রোগ ব্যাধি আছে, তখন বিমা কোম্পানি বিমা করবে না, কারণ এই ব্যক্তির বিমা করে তো যে কোনো মুহূর্তে মারা যাবে, কেমন? মারা গেলে কি ক্ষতিপূরণ, মারা গেলে হ্যাঁ লস, বিমা কোম্পানির লস হবে, এই জন্য এই ধরনের যদি হয় তাহলে করবে না। ধরো 50 বছর বয়স তাও বিমা করবে, এক্ষেত্রে কি ওই বয়স একটু বেশি হয়েছে না, ওই যে টাকা একটু বেশি নেবে প্রিমিয়াম, ওই যে টাকাটা না এটাকে বলে প্রিমিয়াম, প্রিমিয়াম একটু বেশি নেবে। যার বয়স 20 বছর বা 30 বছর, 30 বছর হলে 30 বছর, যাদের ধরো 20 বছর 30 বছর 40 বছর, এই ধরো এই বয়সী লোকেরা যদি এই বয়সে কেউ বিমা করতে গেলে ওরা খুশি হয়, কারণ ওরা কি এরা হচ্ছে ইয়াং, এদের হচ্ছে রোগ বালাই হবে কম, এরা হচ্ছে সুস্থ বেশি থাকে, এরা হচ্ছে অত সহজে মরবে না, হ্যাঁ ক্ষতিপূরণ দেওয়া লাগবে না, এই জন্য এরা হচ্ছে খুব হ্যাঁ খুশিতে ওরা বিমা করে। কিন্তু যার বয়স হয়ে গেছে 90 বছর, অনেক রোগ, হার্ট ডিজিজ আছে, ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, হ্যাঁ কিডনি রোগ আছে, তার বিমা করবে না ওরা, হ্যাঁ বুঝা গেছে? কারণ কি তার যদি বিমা করে তার সে এই 2 দিন পরে মারা যাবে, হ্যাঁ তার কি 2 দিন পরে আবার ক্ষতিপূরণ দিতে হবে, এই জন্য ওরা এই ধরনের বিমা করবে না। আচ্ছা স্যার করোনা রোগী বিমা করতে পারতো না? করোনা রোগীর বিমা করবে না, করোনা রোগীর বিমা করবে না, এখন তো করোনা রোগী প্রচুর মরে না, হাজার হাজার মানুষ মরতেছে সারা দেশে, হ্যাঁ এই জন্য করোনা রোগীর বিমা করবে না, করোনা রোগীর বিমা করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে বলো। আচ্ছা আনুপাতিক অংশগ্রহণের নীতি, আনুপাতিক অংশগ্রহণের নীতি 5 নম্বর, এক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে ধরো ওই যে তোমাদেরকে গত সপ্তাহে বলেছিলাম, ধরো অনেক দামি সম্পত্তি, একটা বিমানের দাম হচ্ছে 100 কোটি টাকা বা একটা জাহাজের দাম হচ্ছে 100 কোটি টাকা, অনেক টাকা না, 100 কোটি টাকা তো অনেক টাকা, এই জন্য ওরা কি করে ধরো আরো একটা টার্ম আছে ধরো পুনর্বিমা নামে, সেটা সামনে আলোচনা আছে, হ্যাঁ ধরো 5টা বিমা কোম্পানির সাথে জাহাজের দাম হচ্ছে 100 কোটি টাকা, এখন কি 5টা বিমা কোম্পানির সাথে জাহাজের মালিক, হ্যাঁ বলো বলো স্যার। আমার তো সেকেন্ড পেপার নাই। সেকেন্ড পেপার তো এটা, সেকেন্ড পেপার বই নাই তোমার?
পরে বোঝার সুযোগ পাবা, আর বন্ধুদের সাথেও শেয়ার করবা, বন্ধুরাও যারা বুঝে তারা বুঝাই দেবে। হ্যাঁ, আর তো বই তো সামনে দিবে ভাই, হ্যাঁ সমস্যা নাই। আর শোনো, এক্ষেত্রে ওই যে তোমার একটা জাহাজের জন্য 5টা বিমা কোম্পানির সাথে 20 কোটি টাকা করে বিমা চুক্তি করা হয়েছে, এতে করে কি হবে, তোমার হচ্ছে ধরো জাহাজটা কিছুটা ক্ষতি হয়েছে, ধরো জাহাজটা ওই যে সংঘর্ষ বরফের সাথে সংঘর্ষ হয়ে জাহাজের দাম হচ্ছে 100 কোটি টাকা, 20 কোটি টাকার ক্ষতি হয়েছে, কেমন? এক্ষেত্রে কি হবে, পুরোপতি হয় নাই তো, এই 20 কোটি টাকার ক্ষতি হয়েছে, এক্ষেত্রে কি চুক্তি হয়েছে, বিমা চুক্তি হয়েছে 5টা কোম্পানির সাথে। এখন সবাই সমান হারে, আনুপাতিক হারে সবাই সমান হারে, সবাই 20 কোটি টাকার প্রতি সবাই 4 কোটি টাকা করে জাহাজ মালিককে ক্ষতিপূরণ দেবে প্রত্যেকটা বিমা কোম্পানি। এটা হচ্ছে আনুপাতিক হারে, এটা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি, কেমন? মানে প্রত্যেকেই সমান হারে ক্ষতিপূরণ প্রদান করবে প্রত্যেক বিমাকারী। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে তোমরা কনসেপ্টটা যদি মনে মনে রাখতে পারো তাহলে সমস্যা হবে না পরীক্ষায়। আর এগুলো তো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এই যে বিমান নীতি এই 5টা যা বললাম খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ এই জন্য আবার এর মতো আমি যত প্রয়োজন আরো আলোচনা করবো। হ্যাঁ ঠিক আছে, এখন পরের বলতে যাচ্ছি। আচ্ছা এবার হচ্ছে আরো কিছু নীতি আছে, কেমন? আরো নীতি আছে 6, স্থলাভিষিক্তকরণের নীতি। এটা আগে এখানে লেখা আছে, আমি আগে একটু একটু কনসেপ্টটা বলি। হ্যাঁ স্থলাভিষিক্তকরণের নীতি, ওই যে কিছুক্ষণ আগে বলেছি না, ওই যে তোমার ওই যে জাহাজের কথা বলেছি, কেমন? ওই যে একটা 100 কোটি টাকা দামের জাহাজের জন্য তোমার 5টা কোম্পানির সাথে চুক্তি হয়েছে, কেমন? ধরো জাহাজের জন্য বিমা চুক্তি করা হয়েছে। এখন তোমার ধরো জাহাজটা সম্পূর্ণরূপে ক্ষতি, জাহাজটা পুরোপুরি ডুবে গেছে। হ্যাঁ জাহাজটা হচ্ছে একেবারে ওই যে প্রশান্ত আটলান্টিক মহাসাগরে একেবারে ডুবে গেছে, তার মানে পুরো জাহাজটাই তো হয়েছে, তাই না? জাহাজটা আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ জাহাজটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এতে কি হবে, জাহাজের দাম হচ্ছে 100 কোটি টাকা। হ্যাঁ এখন কি হলো, 100 কোটি পুরোপুরি ক্ষতি হয়েছে না, ক্ষতিত হয়েছে 100 কোটি টাকা। এটাকে বলে সামগ্রিক ক্ষতি, যদি বিমার বিষয়বস্তুর সামগ্রিক ক্ষতি হয়েছে। এটা হচ্ছে সম্পত্তি, জাহাজ হচ্ছে একটা সম্পত্তি, কেমন? সম্পত্তি বিমার ক্ষেত্রে বিমার বিষয়বস্তু, জাহাজটা হচ্ছে কি বিষয়বস্তু, বিমার বিষয়বস্তুর সামগ্রিক ক্ষতির ক্ষেত্রে যদি সামগ্রিক সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি, যদি বিমা কোম্পানি বা বিমাকারী ক্ষতিপূরণ করে তাহলে কি, তাহলে বিমার বিষয়বস্তুর মালিকানা পরিবর্তন হয়ে যায়। আগে কে ছিল, আগে মালিক ছিল জাহাজ কোম্পানি, জাহাজের মালিক আগে কে ছিল, আগে ছিল জাহাজ কোম্পানি হচ্ছে আগে মালিক ছিল। ক্ষতিপূরণ পাওয়ার পরে জাহাজটা ডুবে গেছে, বিমা কোম্পানি পুরো ক্ষতি 100 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দিছে, এখন কি হবে, এখন আগের মালিক আর মালিক থাকবে না, এখন কি নতুন মালিক, জাহাজের মালিক হচ্ছে বিমা কোম্পানি হয়ে যাবে। এখন কি বিমা কোম্পানি কি করবে, জাহাজটা আবার ধরো ক্ষতিপূরণ 100 কোটি টাকা দিয়ে দিছে, তারা কি করবে, তারা ভাববে যে ক্ষতিপূরণ তো 100 কোটি টাকা দিছি, এখন জাহাজটা খুঁজে পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ তারা আবার ওই সমুদ্রে আটলান্টিক মহাসাগরে জাহাজটা খোঁজার চেষ্টা করবে বিমা কোম্পানি। এখন তারা যদি এটা উদ্ধার করতে পারে, তারা যদি উদ্ধার করতে পারে সেটা আবার ওরা ওদের মতো করে ওরা ব্যবহার করতে পারবে, তারা বিমা কোম্পানি এখন জাহাজটার মালিক। এখন জাহাজটা ধরো বিমা কোম্পানি উদ্ধার করতে পেরেছে, পেয়ে গেছে আবার আটলান্টিক মহাসাগর থেকে আবার খুঁজে নিয়ে এসে গেছে। এখন যদি বিমা কোম্পানি বলে আমার জাহাজ আমাকে ফেরত দাও, আর আগের মালিক আর জাহাজটা পাবে না, বিমা কোম্পানি বলবে তোমাকে তো আমি দাম দিয়ে দিছি, জাহাজের দাম দিয়ে দিছি না 100 কোটি টাকা, দাম যেই দিয়ে দিছি জাহাজের মালিক এখন আমি, এখন জাহাজটা আর, এটাই হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি, কেমন? মালিকানা চেঞ্জ হয়ে যায়, কেমন? এই কথাগুলোই এখানে লেখা আছে, কেমন? তার মানে কি দেখো, সম্পত্তি বিমার বেলায় বিমাকৃত সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে এবং বিমা কোম্পানি এর সম্পূর্ণ ক্ষতিপূরণ করলে উক্ত সম্পত্তির যা কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত যদি কোনো আইনগত অধিকার থেকে থাকে তবে বিমা কোম্পানি তার মালিক হয়ে, বিমা কোম্পানি মালিক হয়ে যাবে, কেমন? একেই স্থলাভিষিক্তকরণ নীতি বলে। ওই যে উদাহরণ দেওয়া আছে আর কি, কোনো গুদামের পার্ট বিমা করা হলে যদি তা আগুনে পুড়ে সম্পূর্ণ বিনষ্ট হয় এবং বিমা কোম্পানি, হ্যাঁ আরেকটু নেক্সটে, এবং বিমা করার যদি তা আগুনে পুড়ে সম্পূর্ণ বিনষ্ট হয় এবং বিমা কোম্পানি তার সম্পূর্ণ ক্ষতিপূরণ করে তবে পার্টের সাহেবে এত সংক্রান্ত অধিকার বিমা কোম্পানির সম্পত্তি হিসেবে গণ্য হয়ে থাকে। আচ্ছা এই তো, এটা হচ্ছে মানে মালিকানা চেঞ্জ হয়ে যাবে, কেমন? এটা বুঝতে পারছো তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যাঁ ঠিক আছে, এরপরে হচ্ছে বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি। এখন হচ্ছে কি জানো, বিমা কোম্পানি সবসময় চেষ্টা করে যত বেশি পলিসি সংগ্রহ করা যায়। ওরা কি, আমি বলি, ওরা হচ্ছে যদি শুধুমাত্র একটা যদি বিমা চুক্তি করে, কেমন? এখন ধরো একটা বিমা কোম্পানি শুধুমাত্র একটা জাহাজের জন্য একটা বিমা চুক্তি করেছে, এখন যদি
জাহাজটা যদি ধরো দুর্ঘটনা হয় তাহলে বিমা কোম্পানির ব্যবসা লাটে উঠে যাবে, তার মানে একটা মাত্র চুক্তি হয়েছে। এখন যদি সে 10টা জাহাজের জন্য 10টা কোম্পানির সাথে চুক্তি করে, তার মানে সে 10টা চুক্তি হয়েছে, শুধুমাত্র একটা জাহাজের অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, তার মানে তার কিছু কোনো সমস্যা নাই, ক্ষতিপূরণ দেবে শুধু একটাতে, তার মানে আর বাকি 9টাতে তো তার লাভ আছে। হ্যাঁ, এখন যদি সে 100টা চুক্তি করতে পারে, 100টা চুক্তি করে তার ক্ষতি, একটা জাহাজের অ্যাক্সিডেন্ট হয়, তার মানে কি সে চুক্তি করেছে 100টা, তো ক্ষতি হয়েছে শুধু একটা, ক্ষতিপূরণ দিয়েছে শুধু একটা, আর অনেক লাভ না। এই জন্য তোমার হচ্ছে তেমনি জীবন বিমার ক্ষেত্রেও তোমার হচ্ছে ওরা চেষ্টা করে যত বেশি চুক্তি করতে পারবে তারা, তত বেশি ওদের লাভ এবং তত বেশি ঝুঁকি কমে যায়, মানে ক্ষতির সম্ভাবনা কমে যায়। এটাই হচ্ছে বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি। দেখো বিমা ব্যবসায় সফলতার আরেকটি মূলনীতি হলো বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি। বিমাকে ঝুঁকি বন্টনের ব্যবস্থা ধরা হলে ঝুঁকি বা পলিসির সংখ্যা যত বেশি হয় ততই বিমা ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পায়, এতে প্রিমিয়ামের হার কমে। আবার আরেকটা কি, ধরো বিমা কোম্পানি যদি বেশি বেশি করে বিমা চুক্তি করতে পারে তার তো লাভ বেশি হচ্ছে, তখন সে কি করবে, ওই যে সবার কাছ থেকে প্রিমিয়াম কম নিতে পারবে, যেহেতু তার ওই ক্ষতি কম হচ্ছে, হ্যাঁ, তবে লাভ বেশি হচ্ছে, তখন সে কি করবে, সবার কাছ থেকে যাদের সাথে বিমা চুক্তি করতেছে টাকা কম নিতে পারবে। হ্যাঁ, তার তো লাভটা হচ্ছে, অনেক টাকা লাভ হচ্ছে, তো সবার কাছ থেকে কম টাকা নিলেও তার কোনো সমস্যা নাই, তো এই জন্য তারা কম টাকা নিতে, সেক্ষেত্রে যারা বিমা গ্রহীতা তাদেরও লাভ আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে কি, এতে প্রিমিয়ামের হার কমে এবং বিমা গ্রহীতাদের দাবি পূরণ সহজ হয়, এতে দেশের সামগ্রিক ঝুঁকির পরিমাণ হ্রাস পায় ও বিমা ব্যবসায়ের উন্নয়ন ঘটে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা হচ্ছে সম্ভাব্যতার নীতি। তো বিমা ব্যবসায়ের কার্যক্রম পরিচালনায় যে নীতি, এখন সম্ভাব্যতা, হ্যাঁ, তারা হচ্ছে ওই যে কোন কোন ক্ষেত্রে ঝুঁকি, ওই যে বললাম কিছুক্ষণ আগে বলেছিলাম না, ওই যে 90 বছর যার বয়স, কোনো একজন ব্যক্তির বয়স 90 বছর, এখন এই লোক হচ্ছে বয়স হয়ে গেছে 90 বছর, সে নড়তে পারে না, চড়তে পারে না, হ্যাঁ, তার হচ্ছে হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, কিডনি রোগ আছে, প্রেশার আছে, 2 দিন পরেই মরে যাবে। হ্যাঁ, এখন এই লোকের মরে যাওয়া 2 দিন পরে যে মরে যাবে তার সম্ভাবনা 99%, এই সম্ভাবনা গুলো তারা হিসাব নিকাশ করে, এইগুলো বিচার বিশ্লেষণ করে হচ্ছে তারা বিমা চুক্তি করে। হ্যাঁ, তো এগুলো যাদের ক্ষেত্রে এগুলো দুর্ঘটনার সম্ভাবনা কম সেগুলো তারা বিমা চুক্তি করে আর কি, যদি দেখে যে ওই যে দুর্ঘটনার সম্ভাবনা বেশি হয় সেগুলো তারা, যদি খুব বেশি হয় দুর্ঘটনার সম্ভাবনা যদি খুব বেশি হয় তাহলে বিমা চুক্তি তারা করবে না আর কি। এক্ষেত্রে তোমার ওই যে এগুলো বিশ্লেষণের জন্য ওই যে বিশেষ প্রতিষ্ঠানও আছে অ্যাকচুয়ারি বলে আর কি, হ্যাঁ, ওরা এই কাজগুলোতে সাহায্য করে, ওদের প্রয়োজনে ওদের সহায়তা নেয় অ্যাকচুয়ারি বলে, এই কাজগুলো ওদের সহায়তা প্রয়োজনে বিমা কোম্পানি নেয় আর কি। তার মানে খুব বেশি মানে ওরা যতখানি ঝুঁকি গ্রহণ করা যাবে ততখানি ঝুঁকি ওরা গ্রহণ করা যাবে আর কি। হ্যাঁ, যে লোকটার বয়স 90 বছর হয়ে গেছে তার জন্য তো বিমা চুক্তি করা যাবে না, তাই না? আচ্ছা, সামর্থ্যভাবিক ঝুঁকি গ্রহণের নীতি। হ্যাঁ, তারপরে এই তো এটাই ওই ওই ধরনের বিষয় তোমার, তো তোমার যতখানি ঝুঁকি সে অ্যাবজর্ব করতে পারবে, হ্যাঁ, ততখানি সে ঝুঁকি সে গ্রহণ করবে, ততখানি ঝুঁকির জন্য সে বিমা চুক্তি করবে। দেখো বিমা ব্যবসায়ের ক্ষেত্রে বিমা কোম্পানিকে এতটা পরিমাণ ঝুঁকি গ্রহণ করা উচিত যাতে বিমা ব্যবসায়ের অস্তিত্ব ঝুঁকির সম্মুখীন না হয়। ধরো তোমার ওই যে কিছু ক্ষেত্র আমি আগে বলেছিলাম, তোমার ওই যে মৌলিক ঝুঁকির জন্য ওই যে একটা ব্যতিক্রম আছে, মৌলিক ঝুঁকি কি ওই যুদ্ধ, হ্যাঁ, অর্থনৈতিক মন্দা, হ্যাঁ, ভূমিকম্প, এগুলোর ক্ষেত্রে ওই সাধারণত বিমা চুক্তি হয় না। ব্যতিক্রম কি আছে, ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়টা হচ্ছে ব্যতিক্রম, ঘূর্ণিঝড়ের জন্য নৌবিমার ক্ষেত্রে বিমা চুক্তি হয়। এখন হচ্ছে তোমার ভূমিকম্প হলে সিলেট শহরে, যদি বড় ধরনের ভূমিকম্প হয় ওই সিলেট শহরের ধরো 10,000 ভবন ধসে যাওয়ার সম্ভাবনা আছে, 10,000 ভবন একসাথে ভেঙে যাবে, একসাথে ভেঙে যাবে। এখন 10,000 ভবনের যদি ক্ষতিপূরণ দিতে চায় বিমা কোম্পানি তো আর লাঠে উঠে যাবে ব্যবসা, এগুলা হচ্ছে এই জন্য এরা বিমা চুক্তি করে না। হ্যাঁ, এগুলা ওই যে সামর্থ্যভাবে যতখানি ঝুঁকি সে গ্রহণ করতে পারবে, হ্যাঁ, ততখানি সে গ্রহণ করে আর কি, বিমা চুক্তি করে। তারপরে কি আরো কিছু বুঝছি, ওই যে ধরো অনিশ্চয়তা যেখানে দেখাতে, ধরো ওই যে তোমার আচ্ছা এখানে দেখো, অধিক ঝুঁকি সম্পন্ন সম্পত্তি বা জীবন বিমা করা উচিত নয়, বিমা কোনো জুয়া খেলা নয়। এটা হচ্ছে কি, ও জুয়া খেলা হচ্ছে না, ওই যে তোমার, হ্যাঁ, জুয়া খেলা, এটা এটা কোনো জুয়া খেলা নয়, এই সত্য বাক্যকে মনে রেখে সামর্থ্যমাফিক সহজ ও স্বাভাবিক ঝুঁকি গ্রহণ করা আবশ্যক। কখনো ওই যে শেয়ার বিজনেসটা হচ্ছে একটা ওই জুয়া খেলার মতো, লাভ হতে পারে, ওই যে ফটকা ঝুঁকি, ঝুঁকি নিয়ে যখন আলোচনা করেছে সেখানে একটা টার্ম ছিল ফটকা ঝুঁকি, ফটকা ঝুঁকির ক্ষেত্রে লাভ হতে পারে, লস হতে পারে, হ্যাঁ, মানে লাভও হতে পারে, লসও হতে পারে, মানে নিশ্চয়তা নাই, আমার লাভ যে হবে তার কোনো নিশ্চয়তা নাই, আবার এই ধরনের ক্ষেত্রে এগুলো বিমা করা হয় না আর কি। তারপরে আবার কখনো অধিক পরিমাণে ঝুঁকি গ্রহণ করা হলে বিমা প্রতিষ্ঠানের কর্তব্য হলো পুনর্বিমা করে ঝুঁকির পরিমাণকে সামর্থ্যের মধ্যে ধরে রাখা। এখন অনেক সময় তারা বেশি ঝুঁকি বিমা করে, বেশি যদি যদি বিমা করে, ধরো বেশি ঝুঁকি বিভিন্ন রকমের হতে পারে, বেশি ঝুঁকি বলতে তোমার ধরো জাহাজের দাম 100 কোটি টাকা, হ্যাঁ, 100 কোটি টাকা অনেক বেশি ঝুঁকি না, 100 কোটি টাকা যদি জাহাজটা যদি ডুবে যায় 100 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, ঝুঁকিটা একটু বেশি না,
এখন কি করে এই যে একটা শব্দ এখানে লেখা আছে হ্যাঁ পুনর্বীমা, এই যে পুনর্বীমা তারা কি করলো পুনর্বীমা করে ঝুঁকির পরিমাণকে সামর্থ্যের মধ্যে ধরে রাখা, মানে ঝুঁকি আর কিভাবে ঝুঁকি কমানোর একটা টেকনিক আছে, কি করবে সে ধরো 100 কোটি টাকার জন্য একটা জাহাজের জন্য বীমা চুক্তি করেছে, 100 কোটি টাকা ঝুঁকি বেশি, এখন কি করবে সে আর একটা বীমা কোম্পানির সাথে চুক্তি করবে, নিজে বীমা কোম্পানি আবার নিজে আরো একটা বীমা কোম্পানির সাথে সেই জাহাজের জন্য চুক্তি করবে, তখন কি সে আবার 50 কোটি টাকার জন্য আর একটা বীমা কোম্পানির সাথে চুক্তি করবে, এখন কি 50 কোটি টাকা 50 কোটি টাকা ভাগ হয়ে গেছে, এখন ঝুঁকি অর্ধেক হয়ে গেছে না, আগে ছিল ঝুঁকি 100 কোটি টাকার জন্য, এখন ঝুঁকি হয়ে গেছে অর্ধেক 50 কোটি টাকার জন্য, হ্যাঁ এরকম সে প্রয়োজনে আর একটা কোম্পানির সাথে চুক্তি করে চুক্তি করতে পারবে, এই যে অন্য কোম্পানির সাথে বীমা চুক্তি করে এগুলোকে বলে পুনর্বীমা, কেমন এইভাবে পুনর্বীমা করে ঝুঁকি কমানো যায়, বুঝে গেছে, এভাবে ওরা কি করে যতখানি যতখানি যে পরিমাণ ঝুঁকি গ্রহণ করা তার পক্ষে সম্ভব সে পরিমাণ ঝুঁকি সে গ্রহণ করে, বুঝতে পেরেছো, বেশি ঝুঁকি গ্রহণ করে কি লাভ, আমি নিজেই তো আগে নিজে বাঁচতে হবে তাই না, বীমা কোম্পানিকে বেঁচে থেকেই তো ব্যবসা করতে হবে, সে যদি নিজেই মরে যায় কেমনে মানুষকে সেবা দেবে, কেমনে সে নিজে বাঁচবে, হ্যাঁ এই আর কি নিজেকে আগে বাঁচতে হবে। আচ্ছা তারপরে দ্রুত সারাদানের নীতি, দ্রুত সারাদানের নীতি কেমন, এখন ধরো যারা বীমা চুক্তি করে তাদেরও তো একটা ধরো ধরো তোমার হচ্ছে নিরাপত্তার আশায় তোমার নিজের জীবনের নিরাপত্তার জন্য, মানে ওই যে তোমার ওই যে অনিশ্চয়তার জন্য আর্থিক যে নিরাপত্তা নিজের আর্থিক নিরাপত্তার জন্য, সে যদি মারা যায় কোনো ব্যক্তি যদি মারা যায় আমি মারা গেলে বীমা কোম্পানি একটু টাকা দেবে 10 লক্ষ টাকা দেবে, আমার ছেলে সন্তানরা আমার সন্তানেরা একটু সমস্যা হবে না, টাকার সমস্যা হবে না, বা আমার ফ্যাক্টরিতে যদি আগুন লাগে হ্যাঁ তাহলে বীমা কোম্পানির কাছ থেকে টাকা পাবো, আবার ফ্যাক্টরি মেশিনারি আবার কিনতে পারবো, ফ্যাক্টরি সেট আপ দিতে পারবো, এই আশায় তো তারা বীমা করে, হ্যাঁ তো এই ক্ষতি মানুষ যদি মারা যায় বা হ্যাঁ ফ্যাক্টরি যদি আগুন লাগে এক্ষেত্রে কি, তো এক্ষেত্রে বীমা কোম্পানির উচিত হচ্ছে যত দ্রুত সম্ভব তাদের ক্ষতিপূরণটা দিয়ে দিতে হবে, টাকার টাকাটা বা ক্ষতিপূরণটা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে এক্ষেত্রে যত দ্রুত সম্ভব দিয়ে দেয়া, এটা যদি কোনো কোম্পানি কোনো বীমা কোম্পানি যদি এতে গড়িমসি করে বা বিলম্ব করে তাহলে কি তার সুনাম তার হচ্ছে সুনাম নষ্ট হবে, সেক্ষেত্রে বড় মানুষ ওই কোম্পানির সাথে বীমা চুক্তি করবে না আর কি, এটা এই জন্য ওরা চেষ্টা করে যত দ্রুত সম্ভব ওরা ওই যে দাবি পরিশোধের চেষ্টা করে, যদি তোমার বীমার বিষয়বস্তুর কোনো ক্ষতি হলে তাহলে ওরা দাবি পরিশোধের চেষ্টা করে আর কি, দ্রুত পরিশোধ করে, এটাই হচ্ছে নীতি, মানে দ্রুত সারাদানের নীতি। আচ্ছা এখন একপরে আসো, এখন যে এরকম আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, এখন কি এই যে বীমা চুক্তি বীমা বীমা বিষয় নিয়ে আলোচনা করি, বীমা চুক্তিটা আসলে কি, বীমা চুক্তিটা দেখো দেখো কি লেখা আছে, প্রিমিয়ামের বিনিময়ে, প্রিমিয়াম আগে বলেছি আবার বলবো, প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেয়ার জন্য বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে বীমা চুক্তি বলে, হ্যাঁ এখন প্রিমিয়াম, আচ্ছা লিখবা না বইতে আছে, আর ভিডিও দেবো আমি, ভিডিও আপলোড করবো এগুলা, এখন লেখার দরকার নাই বইতে পাবা, বইতে আছে বুঝো বিষয়টা শোনো, প্রিমিয়ামের বিনিময়ে এই যে প্রিমিয়ামের বইতে পাবা, সমস্যা নাই প্রয়োজন এমনি তো আমি তোমাদের যত দরকার হবে সামনে তো আরো আলোচনা করব তোমাদের প্রয়োজন সাপেক্ষে, দেখো প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেয়ার জন্য বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে বীমা চুক্তি বলে, এখন দেখো প্রিমিয়াম প্রিমিয়াম শব্দটা আমি আগের ক্লাসে বলেছি, প্রিমিয়াম হচ্ছে কি বীমা চুক্তি করতে হলে, মানে যে আমি যদি বীমা চুক্তি করি আমার জীবনের জন্য আমাকে বীমা কোম্পানিকে টাকা দিতে হবে, এই যে টাকাটা এই টাকাটার নাম হচ্ছে প্রিমিয়াম, ধরো তোমাদের তোমাদের তোমার একটা ফ্যাক্টরি আছে, তোমার একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি জন্য বীমা করবা, এই যে বীমা করবা একটা টাকা দিতে হবে, এই টাকাটা হচ্ছে প্রিমিয়াম, এখন এই যে প্রিমিয়াম এটা তো আবার সংজ্ঞায় এই প্রিমিয়াম কি পরীক্ষায় আসে কেমন, এটা নিয়ে সামনেও আলোচনা আছে, প্রিমিয়াম কি ধরো আবার বলে আগেও বলেছি, ধরো ওই যে ঝুঁকি গ্রহণ বীমা কোম্পানি কি ঝুঁকিটা গ্রহণ করে, আমার ঝুঁকি তোমার ফ্যাক্টরির ঝুঁকি এটা হচ্ছে বীমা কোম্পানি কি গ্রহণ করবে, বীমা কোম্পানি নিজের কাঁধে নেবে, ঝুঁকি গ্রহণের পর সে যে তোমার ঝুঁকিটা গ্রহণ করবে তার জন্য তোমাকে কিছু একটা দিতে হবে না, টাকা দিতে হবে, হ্যাঁ এখন এই যে ঝুঁকি গ্রহণের প্রতিদান স্বরূপ এটাকে প্রিমিয়াম বলে, হ্যাঁ ঝুঁকি গ্রহণের প্রতিদান স্বরূপ বীমা গ্রহীতা বীমাকারীকে যে অর্থ প্রদান করে তাকেই প্রিমিয়াম বলে, যে টাকা তুমি দিবা সেটার নাম হচ্ছে প্রিমিয়াম, হ্যাঁ এখন দেখো স্যার স্যার বীমা গ্রহীতা মানে স্যার মানে আমি বিমান মুসার তাইলে আমি বীমা গ্রহীতা না, তুমি তুমি বীমা গ্রহীতা, তুমি হচ্ছে বীমা গ্রহীতা আর কোম্পানি হচ্ছে বীমাকারী, হ্যাঁ তুমি আমরা আমি তুমি হচ্ছে বীমা, আর তোমার যদি একটা বীমা কোম্পানি থাকে তুমি নিজেই একটা বীমা কোম্পানি খুললা, হ্যাঁ তুমি তোমার কোম্পানি অন্য হাজার হাজার মানুষের সাথে বীমা চুক্তি করেছে সেক্ষেত্রে তোমার কোম্পানি হচ্ছে বীমাকারী,
আর যারা হাজার হাজার মানুষ তারা হচ্ছে বিমা গ্রহীতা, বুঝা গেছে? মোট কথা কোম্পানি, বিমা কোম্পানি হচ্ছে বিমাকারী, আর আমি বিমা, আমি বিমা চুক্তি করলে বিমা কোম্পানির সাথে আমি বা তুমি বিমা গ্রহীতা। আচ্ছা এখন বিমাকারী হচ্ছে বিমা কোম্পানি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে আসো। এখন দেখো যারা শেষের দিকে ঢুকেছো তারা প্রয়োজনে তারা আবার আমি আবার জিজ্ঞেস করবো আবার রোল বলবো আর কি। আচ্ছা শোনো এখন আমি 34 আছে, হ্যাঁ 34 আমি অনেকে নিচ্ছি তো এখন আর বলতে হবে না, পরে আমি আবার জিজ্ঞেস করবো, হ্যাঁ ক্লাস শেষে জিজ্ঞেস করবো, এখন ক্লাস করো। আচ্ছা হ্যাঁ তো হচ্ছে তোমার এই যে বিমা চুক্তির কিছু বৈশিষ্ট্য দেখো, এই চুক্তির ইতিমধ্যে আমি এগুলো কিছু কিছু আলোচনা হয়ে গেছে তারপরে দেখো, হ্যাঁ তারপরে এগুলো যত দেখবো তত বেশি মনে থাকবে। হ্যাঁ বিমা চুক্তিতে দুইটি পক্ষ থাকবে, একটা হচ্ছে দুইটা পক্ষ থাকতে হবে, একটা হচ্ছে বিমাকারী একটা হচ্ছে বিমা গ্রহীতা, কেমন? এটা তো বলা হয়ে গেছে, আবার যত শুনবা তত আমি বলি ডিসকানেক্ট হয়ে গেলে, আচ্ছা ভিডিও তো আপলোড করবো, ডিসকানেক্ট হয়ে গেলে আবার ঢুকবা, ডিসকানেক্ট হয়ে গেলে আবার ঢুকবা। আচ্ছা দুইটা পক্ষ থাকবে, রোল দিছ, রোল কত 18 তাই না? আচ্ছা রোল দিছ ঠিক আছে, 26 নিছি ঠিক আছে, 26 নিছি ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এর এক পক্ষ, হ্যাঁ দেখো এর এক পক্ষ তার ঝুঁকি অন্যের উপর অর্পণ করে, কেমন? বিমা গ্রহীতা হচ্ছে ঝুঁকি অর্পণ করে, অপর পক্ষ সেই ঝুঁকি বহনের প্রতিশ্রুতি দেয়। এক্ষেত্রে কি বিমা গ্রহীতা ঝুঁকিটা অর্পণ করে, আবার বিমা কোম্পানি কি ঝুঁকিটা গ্রহণ করবে, ঝুঁকিটা বহনের প্রতিশ্রুতি দেয়, কেমন? তারপরে কি এরূপ ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য হলো কি প্রিমিয়াম, প্রিমিয়ামের অপর নাম হচ্ছে সেলামি, হ্যাঁ সেলামি, প্রিমিয়ামের অপর নাম সেলামি, কি একই আনসার দিবা? প্রিমিয়াম কি একই আনসার, একই জিনিস একই বিষয়, প্রিমিয়াম বা সেলামি একই বিষয়, ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য মানে তুমি প্রিমিয়াম দিলে সে ঝুঁকিটা গ্রহণ করবে। তারপরে কি এক্ষেত্রে বিমা গ্রহীতার জীবন বা সম্পত্তির ক্ষতি বিমাকারী বিমাকারী অর্থবা ক্ষতিপূরণে বাধ্য থাকে। আচ্ছা বিমা বিমাকারী কি করবে, ওই তোমার অর্থবা অর্থ প্রদান করবে অথবা মানে ক্ষতিপূরণ করবে, জীবন বিমার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে, আবার যদি সম্পত্তি বিমা হয় ওই যে ক্ষতিপূরণ প্রদান মানে যে যত টাকার ক্ষতি হয়েছে তত টাকা প্রতিশ্রুত, যে পরিমাণ চুক্তি হয়েছে, হ্যাঁ আচ্ছা 10 লক্ষ টাকা চুক্তি হলে ওই যে 10 লক্ষ যত টাকার চুক্তি হয়েছে তত টাকার ক্ষতিপূরণ দেবে। এক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় আছে সেগুলো সামনে আলোচনা আছে, বিভিন্ন টপিকের সাথে সেগুলো অটোমেটিক চলে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিমা চুক্তির দেখো আরো কিছু একটু ওই আরো কিছু বৈশিষ্ট্য দেখো, এগুলো বইতে ওইভাবে আলোচনা করছে, যেভাবে আলোচনা করেছে বইতে আমি সেভাবে দেখাচ্ছি। বৈধ চুক্তি, এখন ধরো এই যে বিমা চুক্তিটা আসলে কি এটা কোনো ওই যে অনৈতিক কিছু না আসলে, হ্যাঁ এটা কোনো জুয়া খেলাও না বাজি খেলাও না, এটা হচ্ছে অনৈতিক কিছু না, এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন মোতাবেক একটা বৈধ মানব কল্যাণ সংশ্লিষ্ট এখানে মানুষের সেবা প্রদানকারী বৈধ কাজ, হ্যাঁ একটা বৈধ, একটা বৈধ কাজ। হ্যাঁ এর এক পক্ষে থাকে বিমাকারী প্রতিষ্ঠান ও অন্যদিকে থাকে বিমা গ্রহীতা, এক পক্ষ প্রস্তাব করে, হ্যাঁ বিমা গ্রহীতা মানে মানুষ, আমি হচ্ছে প্রস্তাব করব আমার জন্য বিমা, আমি আমি বিমা গ্রহণ করতে চাই, হ্যাঁ সেরকম প্রস্তাব, এক পক্ষ প্রস্তাব করবে অপর পক্ষ স্বীকৃতি, সেটা অপর পক্ষ কোম্পানি হচ্ছে স্বীকৃতি দেবে, তারপরে চুক্তি, তার এভাবে চুক্তিটা হয়। হ্যাঁ বৈধ চুক্তির সকল উপাদান বা গুণ এতে থাকে, হ্যাঁ এটা থাকে, তারপরে লিখিত। এখন কি এই যে চুক্তিটা, এটা চুক্তিটা সবসময় লিখিত, বিমা চুক্তি সবসময় লিখিত হবে, কেমন? চুক্তি কিভাবে হতে পারে, চুক্তি অনেক সময় মৌখিক, মুখে মুখে চুক্তি হতে পারে, চুক্তি লিখিত হতে পারে, আবার কিছু কিছু চুক্তি লিখিত লিখিত হবে আবার তার সাথে নিবন্ধন করতে রেজিস্ট্রেশন করতে হয়, হ্যাঁ এরকম অনেক পদ্ধতি আছে। তারপরে কিন্তু বিমা চুক্তি সবসময় লিখিত লিখিত হতে হবে, কেমন? কোনো মুখে মুখে বিমা চুক্তি হবে না, হ্যাঁ লিখিত হতে হবে, তোমার দলিল থাকবে মানে লিখিত, সবকিছু কাগজে কলমে, হ্যাঁ মুখে মুখে বিমা চুক্তি করা যায় না। তারপরে কি বিমা গ্রহীতা ও বিমাকারী উভয়ে স্বাক্ষরে, উভয় পক্ষ স্বাক্ষর করবে, বিমা কোম্পানির পক্ষ থেকে ওদের অফিসার স্বাক্ষর দেবে, আবার তোমার স্বাক্ষর লাগবে, যে বিমা গ্রহণ করবে তোমার তোমারও একটা স্বাক্ষর লাগবে, এই সব লিখিত হবে দলিলের মাধ্যমে সবকিছু হবে। তার বিমাপত্রে এই যে আরো অনেক কিছু সেখানে দলিলে অনেক কিছু লেখা, অনেক শর্ত দলিলে অনেক কিছু লেখা থাকবে, হ্যাঁ তারপরে সেখানে উভয় পক্ষ স্বাক্ষর দেবে, তারপরে বিমা চুক্তি, তুমি টাকা দিবা তারপরে বিমা চুক্তি হয়ে যাবে।
তারপরে যা উভয় পক্ষ এই যে শর্তগুলো, হ্যাঁ উভয় পক্ষ বিমা কোম্পানি এবং তোমাকে সবাইকে মানতে হবে। তারপরে কি এই যে তিন নম্বর কি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা, হ্যাঁ এখন কি সে ওই যে বিমা কোম্পানি কে ওই যে বিমা চুক্তির মাধ্যমে বিমা কোম্পানি ওই যে আর্থিক নিরাপত্তার দায়িত্বটা সে নেবে, হ্যাঁ বিমা কোম্পানি আর্থিক নিরাপত্তার দায়িত্বটা নেবে যদি এই যে চুক্তি হওয়ার পরে ওই যে চুক্তির সাথে সংশ্লিষ্ট হ্যাঁ বিষয়বস্তুর যদি কোনো ক্ষতি হয় তাহলে সে ওই যে ইয়ে দেবে বিমা কোম্পানি ওই যে আর্থিক নিরাপত্তা মানে সে ক্ষতিপূরণ প্রদান করবে, হ্যাঁ ওই যে টাকা দেবে তোমার সে সম্পত্তি হোক মানুষ হোক যেখানে যেরকম ক্ষতিপূরণ দেওয়া দরকার হ্যাঁ সেরকম বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। হ্যাঁ তারপরে কি চার নাম্বার প্রিমিয়াম, তোমার এক্ষেত্রে তোমার বিমা চুক্তির ক্ষেত্রে তোমার প্রিমিয়াম না দিলে কিন্তু বিমা চুক্তি হবে না, তোমার চুক্তি হবে কি তোমার সে তোমার ঝুঁকিটা সে নেবে, হ্যাঁ ঝুঁকি কি এমনি এমনি গ্রহণ করবে আসলে তোমার হচ্ছে, হ্যাঁ বলো বলো প্রিমিয়াম মানে কি স্যার? প্রিমিয়াম হচ্ছে তোমার হচ্ছে মনে রাখো তুমি যে টাকাটা, আমি একটু বোঝার জন্য বলি হ্যাঁ এটা তো সংজ্ঞা আছে একটা, হ্যাঁ এখন তোমার বোঝার জন্য সহজ করে বলি এটা হচ্ছে যে টাকা তুমি বিমা কোম্পানিকে দিবা সেটার নাম হচ্ছে প্রিমিয়াম, তুমি এভাবে পরীক্ষায় লিখবে না তারপরেও নাম্বার পাবা, তুমি বিষয়টা যে বুঝতে পেরেছো এই ধরনের নাম্বার দেবে তোমাকে, তুমি যে টাকা বিমা চুক্তি করার পর করতে গেলে যে টাকা তুমি বিমা কোম্পানিকে দিবা সেই টাকাটাই হচ্ছে প্রিমিয়াম, যে টাকা তুমি বিমা কোম্পানিকে দিবা সেই টাকাই হচ্ছে প্রিমিয়াম। তোমার তুমি এটা সংজ্ঞাটা একটু বলে, হ্যাঁ সংজ্ঞাটা একটু সুন্দর করে ওই যে যারা বুঝতেছে না তাদের জন্য বলতেছি, হ্যাঁ যারা মানে সংজ্ঞাটা একটু মানে সবকিছু একটু সুন্দর করে লিখতে হয় না, সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখবা, হ্যাঁ ওই যে বইতে সুন্দর করে বলা আছে, হ্যাঁ ওই যে ঝুঁকি গ্রহণের প্রতিদান স্বরূপ বিমা গ্রহীতা বিমাকারীকে যে অর্থ প্রদান করে তাকে প্রিমিয়াম বলে, হ্যাঁ একটু সুন্দর করে লিখলে ভালো হবে, সাপ খুশি হবে, নাম্বার বেশি দেবে বা অন্য অন্য প্রশ্নে নাম্বার বেশি দেবে আর কি, হ্যাঁ এখন যদি একটু ভালো না লিখলে নাম্বার তো কম দেবে। তারপর কি বিমার বেলায় জীবন বিমার বেলায় এরও প্রিমিয়াম সাধারণত একটু বেশি হয়, তবে ওই জীবন বিমার ক্ষেত্রে হয় কি কিস্তিতে ওই যে 6 মাস পর পর বা 1 বছর পর পর কিস্তিতে প্রিমিয়াম দেওয়া যায়, হ্যাঁ এক্ষেত্রে ওর ব্যাপার আছে তোমার জীবন সামনে তো জীবন বিমা নিয়ে একটা অধ্যায় আছে, পুরো একটা অধ্যায় আছে কেমন সেখানে আরো অনেক কিছু আছে তো অনেক কিছু আলোচনা আসবে কেমন, এগুলো সামনে অনেক আলোচনা আছে। তারপরে তবে এটুকু বলি জীবন বিমা হচ্ছে জীবন বিমার ক্ষেত্রে সাধারণত টাকাটা কিস্তিতে পরিশোধ করা হয়, হ্যাঁ 6 মাস পর পর মানে প্রিমিয়ামটা আর কি 6 মাস পর পর টাকা দেয়া দিলে হয় বা 1 বছর পর পর, আবার আজীবন বিমা আছে আজীবন বিমাও তোমার ওই যে সেক্ষেত্রে আবার একবারে টাকাটা দেওয়ার ব্যবস্থা আছে, হ্যাঁ অনেক ব্যাপার আছে সামনে আলোচনা আছে। তারপরে কি আবার তবে সম্পত্তি বিমা ওই যে নৌ বিমা অগ্নি বিমা বা তোমার যে বাড়ি তোমার বাড়ির জন্য যদি বিমা করো তোমার ফ্যাক্টরির জন্য যদি বিমা করো এক্ষেত্রে টাকাটা ওই যে প্রিমিয়ামটা একবারে দিতে হবে, হ্যাঁ একবারে একবারে দিতে হয়। আচ্ছা ঠিক আছে তবে এটা দিতেই হবে, হ্যাঁ ঠিক আছে বলে সালাম ঠিক আছে ক্লাসে জয়েন করো, হ্যাঁ এখন ক্লাসে জয়েন করো বোঝার চেষ্টা করো কেমন রাহি বোঝার চেষ্টা করো, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার আমি রোল নাম্বার কি স্যার সেটও দিলে লাইকতাম নি, আচ্ছা রোল নাম্বারটা হ্যাঁ বলো 45 না জি স্যার, হ্যাঁ ঠিক আছে মনে আছে তোমার, হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমার আচ্ছা এখন বোঝার চেষ্টা করো, হ্যাঁ অনেক কিছু আলোচনা হয়েছে দেরিতে জয়েন করেছো তুমি স্যার, আমার স্যার ওই নেটওয়ার্কের প্রবলেম করতেছিল স্যার, কারেন্ট ছিল না স্যার বাসায় আর ওয়াইফাই চলে গেছিল স্যার। আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো পরে যাদের বুঝতে সমস্যা পরে আবার আলোচনা তো হবে আর এমনি ওই যে ভিডিওতে পাবা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি স্যার, হ্যাঁ নির্দিষ্টতার প্রতি গুরুত্ব আরোপ, এখন ধরো এই যে তোমার বিমা চুক্তি যে করা হবে এই ক্ষেত্রে আসলে সবকিছু একটা নির্দিষ্ট হতে হবে, আমি ওই তোমার নির্দিষ্ট কত টাকার পরিমাণ, হ্যাঁ তুমি মানে হয়তো হয় 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা একবার বলবা 10 লক্ষ একবার বলবা 20 লক্ষ একবার বলবা 30 লক্ষ এই ধরনের কিছু হবে না, হ্যাঁ বা 1 বছর পরে শোধ করতে হবে বা 2 বছর পরে শোধ করতে হবে বা এই ধরনের অনিশ্চয়তা রাখা যাবে না, যা এক কথা এক্ষেত্রে বিমা চুক্তির ক্ষেত্রে সবকিছু এক কথা, তুমি কোনো দুই কথা হবে না, দুই কথা বলে কিছু নাই নির্দিষ্ট হতে হবে, সেটা কি 10 বছরের জন্য হলে 10 বছরের জন্য 10 বছর কি 11 বছর এই ধরনের কোনো কথা নাই, হ্যাঁ টাকার পরিমাণ কি 1 লক্ষ বা 2 লক্ষ এই ধরনের কোনো কথা নাই, সবকিছু নির্দিষ্ট, হ্যাঁ একেবারে পারফেক্টলি নির্দিষ্ট করে সবকিছু লেখা থাকতে হবে বলতে হবে, হ্যাঁ এটা দেখো তোমার হচ্ছে বিমা চুক্তিতে নির্দিষ্টতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, হ্যাঁ এই জন্য বিমাপত্রে ক্ষতি সংঘটনের কারণ মানে তারপরে বিমাকৃত টাকার পরিমাণ ওই যে টাকাটা নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে 10 লক্ষ নাকি 20 লক্ষ যে কোনো এক কথা, দুই দুই কথা বলা যাবে না, 10 লক্ষ হলে 10 লক্ষ এক কথাই থাকতে হবে। তারপরে ক্ষতি ক্ষতি তো অনেক রকমের হয়, অনেক ক্ষতি মানে কোনো জিনিসের প্রতি হওয়ার 1000টা কারণ থাকতে পারে, এক্ষেত্রে বিমা চুক্তিতে তোমার হচ্ছে উল্লেখ করতে হবে কোন কোন ক্ষতি, ধরো তুমি 10টা ক্ষতি কারণের জন্য উল্লেখ করে দেবে এই 10টা কারণ, এই 10টা কারণে যদি ক্ষতি হয়
ক্ষতিপূরণ দেয়া হবে সেগুলো উল্লেখ করে দিতে হবে। তারপর মেয়াদ, মেয়াদ তো নির্দিষ্ট করতে, সেটা কি 10 বছর মেয়াদ নাকি 20 বছর মেয়াদ নাকি 5 বছর, একেবারে নির্দিষ্ট নির্দিষ্ট করে মেয়াদটা উল্লেখ করতে হবে। তার টাকার প্রিমিয়াম, ওই যে টাকা বিমা কোম্পানিকে দিবে সেটা নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে, কোনো এটা সেটা 1000 2000 হবে না, 1000 হলে 1000 2000 মানে নির্দিষ্ট করে বলতে হবে। এবং সবকিছু পরিশোধের উপায়, দাবি পরিশোধ, একেবারে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা নির্দিষ্ট করে একাটা বলতে হবে, কোনো এটা সেটা হবে না। আচ্ছা, তারপরে ঝুঁকি বন্টনের উদ্দেশ্য কেমন, এতে করে কি হয় ওই যে ঝুঁকিটা সবার মাঝে বন্টন করতে হলে অনেকের ভিতর যদি বন্টন করা যায় তাহলে সবার ঝুঁকিটা কমে যায়, তারপরে যারা বিমা চুক্তি গ্রহণ করে তাদেরও ঝুঁকি কমে যায়, বিমা কোম্পানির ঝুঁকি কমে যায়, এটাই ঝুঁকি বন্টনের উদ্দেশ্য হচ্ছে বিমা চুক্তির ক্ষেত্রে বলবৎ থাকে। দেখো কি লেখা আছে, যত বেশি বিমা চুক্তি করা যায় বা বিমাপত্র খোলা সম্ভব হয় ঝুঁকি বন্টনের ততই সুযোগ সৃষ্টি হয়। দেখো আমি তোমাদেরকে এই যে কিছুক্ষণ আগে আলোচনায় বলেছিলাম, কি বলেছিলাম, একটা বিমা কোম্পানি যদি শুধুমাত্র একটা জাহাজের জন্য চুক্তি করে, একটা জাহাজের জন্য একটা বিমা কোম্পানি যদি, এই যে ঝুঁকি বন্টন কেমনে হয়, যদি একটা বিমা কোম্পানি যদি শুধুমাত্র একটা জাহাজের জন্য, জাহাজের দাম 100 কোটি টাকা, একটা জাহাজের জন্য যদি চুক্তি করে, জাহাজটা যদি ডুবে যায় বিমা কোম্পানিকে কি ওই যে ক্ষতিপূরণ 100 কোটি টাকা দিতে হবে, জাহাজের ব্যবসা লাটে উঠে যাবে। এখন ওই বিমা কোম্পানি যদি 100টা জাহাজের জন্য 100টা কোম্পানির সাথে চুক্তি করে, চুক্তি হয়েছে কয়টার সাথে, 100টার সাথে, কিন্তু জাহাজ ডুবেছে একটা, তো চুক্তি করেছে কয়টা, 100টা, কিন্তু ডুবেছে একটা, ক্ষতিপূরণ দেবে কয়টা, একটা, কিন্তু লাভ হয়েছে 99টা। হ্যাঁ, তার তো অনেক বেশি লাভ হচ্ছে না, ঝুঁকি তো কমে গেছে, তাই না? তার মানে যত বেশি বেশি সেটা চুক্তি করে ঝুঁকিটা কমাই ফেলতে হবে। হ্যাঁ, তারপরে এতে কি যারা বিমা গ্রহণ করে তাদেরও লাভ, তাদেরও কি বিমা কোম্পানি যখন অনেকের সাথে চুক্তি করতে পারবে তখন সে বিমা গ্রহীতাও কম টাকা দিয়ে পারবে, বিমা কোম্পানি বেশি টাকা নেবে না, হ্যাঁ, যেহেতু তার লাভ বেশি হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা হ্যাঁ, এরপরে এই যে তোমরা আঁকা আঁকি করবে না এখানে, হ্যাঁ আচ্ছা, মানব কল্যাণ সংশ্লিষ্টতা, এখন হচ্ছে বিমা চুক্তির ক্ষেত্রে এখানে উদ্দেশ্যটা, উদ্দেশ্যটা বরাবরই মহৎ, বিমা কোম্পানি সবসময় মানব সেবার উদ্দেশ্যকে নিয়েই তারা হচ্ছে এই যে কোম্পানি তারা চালু করে আর কি। হ্যাঁ, উদ্দেশ্যটা মহৎ, মানুষের ঝুঁকিটা গ্রহণ করবে আর কি, হ্যাঁ, মানুষকে দুঃসময়ে ওরা সাপোর্ট দেবে, হ্যাঁ, এটা আর কি। দেখো সকল চুক্তিতে পারস্পরিক মানে বিভিন্ন ধরনের চুক্তি আছে, এখন ধরো স্বার্থের বিষয়টা থাকে, এই যে আঁকা আঁকি করিও না, এটা বিস্তৃত দেখাচ্ছে, সকল চুক্তিতে পারস্পরিক স্বার্থ অনেক চুক্তি থাকে, স্বার্থের বিষয়টি জড়িত থাকলেও বিমা চুক্তিতে মানব কল্যাণের বিষয়টির প্রাধান্য লক্ষ্য, এখানে মানব সেবার বিষয়টি গুরুত্ব পায়, মানব জীবন ও সম্পত্তির সম্ভাব্য বিপদ ও ঝুঁকির বিপক্ষে বিমা চুক্তি আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা করে বলে এর চুক্তিকে সবাই প্রত্যক্ষভাবে মানব কল্যাণ সংশ্লিষ্ট বিবেচনা করে থাকে, এটা মানে বিমা চুক্তি হচ্ছে মানব কল্যাণের চুক্তি। আচ্ছা আসুন, আচ্ছা এখন হচ্ছে বিষয়গুলো ইতিমধ্যে আসলে তোমরা এমনিতে এটা সেটা করে বিভিন্ন ভাবে আলোচনা হয়ে গেছে, তারপরে বইতে যেহেতু আলোচনা করেছে তারপর আমি সেভাবে বইয়ের মতো করে রেখেছি, হ্যাঁ, তোমাদের বুঝতে সুবিধা হবে, তারপর আমি আবার এনেছি। এখন বিমা চুক্তি প্রকৃতি, এটার ধরন কেমন, সেখানে স্যার স্যার হ্যাঁ বিমা চুক্তি প্রেজেন্ট কোথায় দিব স্যার, প্রেজেন্ট, আচ্ছা তোমার রুটটা বলো, রুটটা বলো, 305 স্যার, হ্যাঁ পাস, হ্যাঁ ঠিক আছে, পেয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা ক্লাস কথা বলা এমনি বোঝার চেষ্টা করি, দেরিতে তো এত দেরিতে তো অনেক কিছু আলোচনা হয়ে গেছে। আচ্ছা ভিডিও বাবা, জি স্যার, ঠিক আছে, এমনি শোনো শোনো, ঠিক আছে, এখন বিমা চুক্তির প্রকৃতি, এগুলো এই বিষয়গুলো ইতিমধ্যে তোমরা যেহেতু আলোচনা হয়ে গেছে অন্য ভাবে তোমরা বুঝতে সহজ হবে, তো বইতে যেভাবে আছে সেভাবে আগাচ্ছি আর কি আমি। তো বিমা চুক্তির প্রকৃতি, হ্যাঁ, এটার ধরন কেমন, হ্যাঁ প্রকৃতিটা কেমন, সে বেশ কিছু পয়েন্ট আছে। দেখো 1 নম্বরে আছে ঝুঁকি বন্টনের যৌথ ব্যবস্থা, হ্যাঁ, তারা কি করে ওই যে অনেকের সাথে বিমা চুক্তি করে, বিমা কোম্পানি কি অনেকের সাথে বিমা চুক্তি করে ঝুঁকিটা বন্টন করে, ঝুঁকিটা কমিয়ে ফেলে, কেমন, তাহলে বিমা কোম্পানিরও লাভ হয়, যারা বিমা চুক্তি করে তাদেরও ঝুঁকি কমে যায়, তাদেরও প্রিমিয়াম কম দিয়ে তারা পারে। দেখো এই যে বিমা হলো একই ধরনের ঝুঁকির সম্মুখীন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে উক্ত ঝুঁকি বন্টনের একটা সমবায় বা যৌথ ব্যবস্থা। ধরো এই যে দেখো 1000 গাড়ি মালিক প্রত্যেকে তাদের, এখন ধরো গাড়ি যাদের আছে, গাড়ি তো যে কোনো সময় সবার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না, সবারই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, কি করে বিমা কোম্পানি কি করে দেখবে, এখন বিমা কোম্পানি প্রত্যেকের নিকট থেকে প্রিমিয়াম গ্রহণ পূর্বক যদি কারো গাড়ি দুর্ঘটনার শিকার হয় তবে উক্ত দাবি পরিশোধের নিশ্চয়তা দিচ্ছে, সবার নিকট থেকে প্রাপ্ত প্রিমিয়াম তার আয় এবং বিমা দাবি তার মুখ্য ব্যয় হিসেবে গণ্য। এখন কি করে, এখন এক্ষেত্রে কি করে ওই যে ঝুঁকি বন্টন করে, এখন কি ধরো 1000 জনের সাথে, ওই যে 10000 জনের সাথে চুক্তি হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে 5টা, তো তোমার হচ্ছে এই জন্য এখন ঝুঁকিটা সবার কমে গেছে, হ্যাঁ ঝুঁকিটা সবার কমে গেছে, এখন অ্যাক্সিডেন্ট তো আর সবার হচ্ছে না, তাই না, সবাই কম টাকা দিয়ে পারে, তার বিমা কোম্পানির অনেক লাভ হয়ে আসছে। তারপরে আসলে
তারপর কি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে অন্যভাবে আলোচনা হয়েছে, তার মানে কি বিমা চুক্তির মধ্য দিয়ে বিমা কোম্পানি ওই যে আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা নেয়, আর্থিক প্রতিরক্ষা নিশ্চিত করে আর কি। ধর ক্ষতি হলে বিমার বিষয়বস্তু যদি কোনো ক্ষতি হয়, কোম্পানি যদি আগুন লাগে বা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি বিমা কোম্পানি টাকাটা দেয়। হ্যাঁ, গাড়ি কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই মোতাবেক চুক্তি মোতাবেক টাকাটা দেয় আর কি। হ্যাঁ, তারপরে কি মানুষ যদি মারা যায় বিমা চুক্তি, তাহলে সেক্ষেত্রেও চুক্তিতে কি পরিমাণ টাকা উল্লেখ ছিল সেই পরিমাণ টাকা দেয়, মানে আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থা, হ্যাঁ মানে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করে আর কি। হ্যাঁ আচ্ছা স্যার, আচ্ছা বলো বলো স্যার, মানুষ মারা গেলে স্যার কাকে টাকাটা দেওয়া হবে? মানুষ যদি মারা যায়, নমিনি থাকে, নমিনি তোমার বিমা চুক্তি করার সময়, তোমার জীবন বিমা বিমা চুক্তি করার সময় নমিনি 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 উল্লেখ থাকবে বিমা চুক্তিতে। এখানে টাকাটা কাকে প্রদান করা হবে সেটা উল্লেখ থাকে। আমি যদি মারা যায়, যে বিমা চুক্তি করবে সে যদি মারা যায়, টাকাটা কাকে দিতে হবে সেটা উল্লেখ থাকবে, তার সন্তান, তার স্ত্রী, হ্যাঁ বা স্ত্রী বা, হ্যাঁ নমিনি। আবার বলো, জীবন বিমা স্যার আমার লস না নেই স্যার? জীবন বিমার লস কেন হবে? তবে হ্যাঁ আমি বলি, আমি মরিয়ালে দেখা দেখি দাও তো না 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 আমি বলি না 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 তোমার পরিবারের উপকার হবে তো। এখন ধরো একজন আচ্ছা আচ্ছা না তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। এখন ধরো একজন পিতা, হ্যাঁ একজন পিতা, একজন পিতা পিতার উপর, পিতা চাকরি করে কেমন, পিতার উপর সবাই ডিপেন্ড করে না, পিতার আয়ের উপর সবাই ডিপেন্ড করে কেমন। পিতা যদি, পিতা চাকরি করতো, পিতা যদি মারা যায় কেমন, সে তো তার মানে চাকরি থেকে যে আয় করতো, পিতা যে আয় করতো, এখন সবাই সবার জন্য একটা পরিবারের সবাই তো এখন সমস্যায় পড়ে যাবে না। বাবার আয় তো বন্ধ হয়ে গেছে, বাবা মারা গেছে, বাবার আয় তো বন্ধ হয়ে গেছে, তাই না? এক্ষেত্রে কি তখন কি যদি বিমা করা থাকে, বিমা কোম্পানি যে 20 লক্ষ টাকা দেবে সেই 20 লক্ষ টাকা দিয়ে পরিবারটা চলতে পারবে, তাই না? এই উপকারটা তো হয়, তাই না? পিতার অবর্তমানে, পিতার পিতার অবর্তমানে বিমা কোম্পানি থেকে যে 20 লক্ষ টাকা পাওয়া যাবে, সেই 20 লক্ষ টাকা যদি তুমি ওই যে সঞ্চয়পত্র কিনে বা হ্যাঁ ব্যাংকে জমা রাখো, প্রতি মাসে মাসে যে টাকা পাবা সেই টাকা দিয়ে পরিবার চলতে পারবে। এই শোনো, এই ভিডিও সবাই দেখবে, আপত্তিকর কোনো মন্তব্য করবে না। হ্যাঁ এটা আপত্তিকর কিছু করবে না, না স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জীবিত থাকলে পাওয়া যেতে পারে। আবার বলো, আবার বলো, জীবিত থাকলে পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে, জীবন বিমার ক্ষেত্রে পাওয়া যায়, জীবন বিমার ক্ষেত্রে পাওয়া। তবে সামনে জীবন বিমা অধ্যায় আছে, এক্ষেত্রে জীবন বিমার অনেক প্রকারভেদ আছে, জীবন বিমা নিয়ে একটা আলাদা অধ্যায় আছে, এখানে অনেক কিছু আলোচনা করবো কেমন। কখনো কখনো তোমার কখনো কখনো জীবন বিমার ক্ষেত্রে তোমার 90% ক্ষেত্রে পাওয়া যায়, মরলেও পাওয়া, বাঁচলেও পাওয়া। জীবন বিমার ক্ষেত্রে 90% ক্ষেত্রে জীবন বিমা যে করেছে সে, শোনো, মরলেও পাবে, বাঁচলেও পাবে, মরলেও পাবে, বাঁচলেও পাবে, ব্যতিক্রম আছে। কিছু কিছু ক্ষেত্রে মরে গেলে বাঁচলে পায় না। তোমার ওই যে অনেক প্রকারভেদ আছে তো, সাময়িক বিমা, সাময়িক বিমার ক্ষেত্রে যদি, সাময়িক বিমার ক্ষেত্রে যদি বিমা গ্রহীতা ব্যক্তি বেঁচে থাকে তাহলে হচ্ছে পাবে না। আবার কি তোমার আরেকটা আছে, ওই যে বিশুদ্ধ মেয়াদী বিমা, বিশুদ্ধ মেয়াদী বিমার ক্ষেত্রে সে যদি, সেক্ষেত্রেও পায় না। হ্যাঁ, সে যদি আবার মারা যায় পাবে না, এই ধরনের একটা টার্ম। সেগুলো পরে জীবন বিমা অধ্যায় যখন আছে, অনেক কিছু বিষয় আছে, সেগুলো ওই অধ্যায়ে আলোচনা করবো কেমন। এটা শেষ করে, এটা শেষ করে ওই অধ্যায়ে আলোচনা শুরু করবো কেমন, অনেক কিছু আছে সেখানে, বুঝতে পেরেছ? ঠিক আছে, এখন আছে এটা আমরা দেখি কেমন, অনেক সামনে অনেক কিছু আলোচনা আছে। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো। ইপাস রোলটা বলো। 314 স্যার। হ্যাঁ 14, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো। এখন মানে তোমার লেসনে অ্যাটেন্ড করো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে ঝুঁকির বিপক্ষে প্রিমিয়াম, ঝুঁকির বিপক্ষে বিমা কোম্পানি যে, এই যে বিমা কোম্পানি এই যে ঝুঁকিটা গ্রহণ করবে কেমন, ওই যে জীবন ও ওই যে কি দেখেন, তার মানে কি ঝুঁকি সে গ্রহণ করবে এমনি এমনি না, তোমার তো তার প্রতিদান দিতে হবে না। ওই যে প্রতিদান হচ্ছে প্রিমিয়াম, তোমাকে একটা টাকা দিতে হবে কেমন, ওই যে তুমি যে টাকাটা দিবা এটাকে বলে প্রিমিয়াম কেমন। দেখো এই যে মানুষের জীবন ও সম্পত্তিতে এই যে ঝুঁকিগত বাধা দূর করা হচ্ছে বিমার কাজ, এই ঝুঁকি গ্রহণের বিপক্ষে বিমা কোম্পানি প্রিমিয়াম, কি লাভ করে, প্রিমিয়াম লাভ করে। অর্থাৎ প্রিমিয়াম হলো ঝুঁকি গ্রহণের বিনিময় মূল্য বা প্রতিদান, তাই ঝুঁকির মাত্রার উপর প্রিমিয়ামের পরিমাণ নির্ভর করে। এই যে এখন দেখো তোমাদেরকে আগেও ওই যে বেশ কিছু আলোচনা হয়েছে না, এখন দেখো দুইজন ব্যক্তি, এই যে ঝুঁকির মাত্রার উপর প্রিমিয়ামের পরিমাণ নির্ভর করে, তোমার বুঝছো, ঝুঁকি যদি বেশি হয় প্রিমিয়াম বেশি নেবে, ঝুঁকি যদি কম হয় প্রিমিয়াম কম নেবে। ধরো দুইজন ব্যক্তি বিমা চুক্তি করতে গেছে কেমন, একজন ব্যক্তির বয়স হচ্ছে 50 বছর, একজন ব্যক্তির বয়স হচ্ছে 30 বছর কেমন। যার যার বয়স 50 বছর তার কাছ থেকে বিমা কোম্পানি টাকা টাকা বা প্রিমিয়াম বেশি নেবে কেমন, কারণ কি যার বয়স 50 বছর হয়ে গেছে তার
ঝুঁকি বেশি, তার নানা রোগ ব্যাধি হবে, যেহেতু বয়স বেশি হয়েছে তার নানা রোগ ব্যাধি হবে, তার মারা যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য প্রিমিয়াম বেশি নেবে। আর যার বয়স 30 বছর সে তো এখন অনেক বেশি ইয়ার, কেমন তার রোগ বালাই কম হবে, মারা যাওয়ার সম্ভাবনা কম, এই জন্য বিমা কোম্পানি তার কাছ থেকে টাকা বা প্রিমিয়াম কম নেবে। এটাকেই বলতেছে ঝুঁকির মাত্রার উপর প্রিমিয়ামের পরিমাণ নির্ভর করে, কেমন। এই যে তারপরে লাইনে যেটা বলেছি সেটা লেখা আছে, ঝুঁকি বেশি হলে প্রিমিয়াম বেশি এবং ঝুঁকি কম হলে প্রিমিয়াম কম হয়, কেমন। এই যে ঝুঁকির পরিমাণ সঠিকভাবে মূল্যায়ন বীমা ব্যবসায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বীমা কোম্পানি কেউ আবার এগুলো হিসাব নিকাশ ভালোভাবে না করলে ওদের আবার লস হয়ে যাবে, কেমন। তোমরা যারা বীমা কোম্পানিতে ভবিষ্যতে চাকরি করবা বা নিজে বীমা কোম্পানি খুলবা, এই বিষয়গুলো হিসাব নিকাশ করেই কিন্তু সবকিছু করতে হবে, কেমন। তারপরে দেখো নিশ্চয়তা বা ক্ষতিপূরণ, এই যে দুইটা শব্দ দেখো, একটা বলতেছে নিশ্চয়তা আর একটা বলছে ক্ষতিপূরণ, কেমন। এগুলো হচ্ছে আগেও আলোচনা হয়েছে, আবার বলি, নিশ্চয়তা, নিশ্চয়তা শব্দটা হচ্ছে তোমার ইয়ার সাথে জীবন বীমার সাথে, কেমন। নিশ্চয়তা শব্দ হচ্ছে জীবন বীমার সাথে, আর ক্ষতিপূরণ শব্দটা হচ্ছে সম্পত্তি বীমার ক্ষেত্রে, বাড়ি গাড়ি ফ্যাক্টরি এগুলোর সাথে হচ্ছে ক্ষতিপূরণ, আর জীবন বীমার সাথে হচ্ছে নিশ্চয়তা, কেমন। এখন জীবন বীমা চুক্তিতে যদি এক্ষেত্রে যে টাকাটা প্রদান করে বীমা কোম্পানি, এখন জীবন বীমা চুক্তির ক্ষেত্রে বলা হয় কি, যদি যদি বীমা গ্রহীতার যদি কোনো ক্ষতি হয়, কেমন, তার জীবনের কোনো ক্ষতি হয়। নিশ্চয়তা বলতে মানে জীবন বীমার ক্ষেত্রে তোমার বীমা কোম্পানি মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করবে, বীমা গ্রহীতা যদি মারা যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করবে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে। এখন ক্ষতিপূরণ বলা যাবে না বীমা চুক্তি, জীবন বীমার ক্ষেত্রে ক্ষতিপূরণ বলা যাবে না, কেন বলি, জীবনের মানে একটা মানুষ মারা গেল তার কি জীবন কি ফিরিয়ে দেওয়া যাবে, জীবন ফিরিয়ে দেওয়া যায় না, জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না। একটা জীবনের দাম, একটা জীবনের দাম কত, তার কোনো ক্ষতিপূরণ আছে, একটা 1 কোটি টাকা 2 কোটি টাকা 3 কোটি টাকা এইভাবে তো ক্ষতিপূরণ হবে না, জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না, তাই না। জীবনের আসলে জীবনের ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব না, জীবনের ক্ষতিপূরণ যেহেতু সম্ভব না এই জন্য বীমা কোম্পানি বলেছে আমরা জীবনের আসলে ক্ষতিপূরণ দিতে পারবো না, তো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেবো এই নিশ্চয়তা আমরা দিচ্ছি, কেমন। জীবনের ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না, তবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেব এই নিশ্চয়তা আমরা প্রদান করতেছি, এই জন্য জীবন বীমাকে বলা হয় নিশ্চয়তা চুক্তি, কেমন। আচ্ছা এই জন্য বলেন জীবন বীমা হচ্ছে নিশ্চয়তা চুক্তি। তারপরে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণটা কি, ক্ষতিপূরণ হচ্ছে সম্পত্তি বীমা, সব ধরনের সম্পত্তি বীমা, যেমন গাড়ি বাড়ি হ্যাঁ ফ্যাক্টরি, বাড়িতে আগুন লাগলে তোমার এই যে বাড়ির ক্ষতিপূরণ, একটা অবিকল একটা বাড়ি বানানো যায়, অবিকল একটা গাড়ি কিনা যায়, অবিকল একটা ফ্যাক্টরি বানানো যায়, বা সম্পত্তির ক্ষতি, কত টাকার মেশিন পুড়ে গেছে, কত টাকার গাড়ি নষ্ট হয়েছে, হ্যাঁ এগুলো সব দেয়া যায়, 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া যায়, এই জন্য সম্পত্তি বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, কেমন। জীবন বীমা হচ্ছে নিশ্চয়তার চুক্তি আর সম্পত্তি বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, কেমন। আচ্ছা এখন দেখো, বুঝলাম স্যার, হ্যাঁ চুক্তি সংশ্লিষ্ট, হ্যাঁ কি কিছু বলতেছিলা, আচ্ছা বুঝতে পেরেছি, বুঝো নাই, প্রত্যক্ষ কারণ যখন বলেছি বিমান নীতি সেখানেও আলোচনা হয়েছে। এখন তোমার ওই যে বললাম না বিমা চুক্তিতে, বলো, হ্যাঁ বলো বলো, বিমা চুক্তিতে হচ্ছে তোমার কারণ উল্লেখ থাকবে, বিমা চুক্তিতে হচ্ছে ধরো 10টা কারণ, কি কি কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করা হবে এগুলো সব লেখা থাকে, কেমন। ধরো কি কি কারণে ক্ষতি হলে তোমার ক্ষতিপূরণ দেবে লেখা থাকে সব। এখন ধরো ওই যে একটা উদাহরণ দিলে বেশি বুঝতে, ধরো একটা ওই যে সম্পত্তি জাহাজ বিমা, জাহাজ জাহাজ মালিক তার জাহাজের জন্য বিমা চুক্তি করেছে, জাহাজটা কি চুক্তিতে লেখা আছে, যদি তোমার ওই যে জাহাজটা ডুবে যায়, ধরো জাহাজটা ওই বরফের সাথে ধাক্কা খেয়ে যদি ডুবে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ, যদি বরফের সাথে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয় বা ডুবে যায় তাহলে ক্ষতিপূরণ দিতে হবে। এখন এটা হচ্ছে বীমা চুক্তিতে লেখা আছে, তুমি বলো বীমা কোম্পানির নাম মুখস্ত করা লাগবে স্যার, বীমা কোম্পানির কি কোনটা নাম মুখস্ত করা লাগবে স্যার, নাম বলতে, আচ্ছা আমি বলি তোমার হচ্ছে ওইভাবে না, যেটা যেটা দরকার সেটা সেটা মনে রাখবা এগুলো, আচ্ছা সেগুলো পরে আস্তে আস্তে, এখন তো প্রথম দিকে, এটা হচ্ছে প্রথম দিকে তুমি চ্যাপ্টারটা দেখতেছো, এই জন্য আর কিছুদিন যখন যাবে তোমার কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কোনটা পরীক্ষায় আসে ভালোভাবে বুঝে যাবা, যেগুলো যেগুলো পরীক্ষায় আসে
সেগুলো ভালোভাবে মনে রাখলে হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা আর কয়েকদিন পরে তুমি নিজেই বুঝে যাবা কোনটা পরীক্ষায় আসবে কোনটা আসবে না, বুঝতে পেরেছো? এখন হচ্ছে মোটামুটি হ্যাঁ বলো স্যার, পরীক্ষা কি হবে? পরীক্ষা পরীক্ষা কি পরীক্ষা বলতে না তোমার ওই যে তোমার বর্ষে উত্তীর্ণ পরীক্ষা হয়তো হবে না, এত সময় নাই। হ্যাঁ বোর্ড পরীক্ষা তো হতে হবে তোমার, ওই যে প্রি টেস্ট টেস্ট এগুলো তো, প্রি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এগুলো হবে তো, এগুলো হবে। তারপরে বোর্ড পরীক্ষা হবে না, বোর্ড পরীক্ষার জন্য তোমাদের টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষা, এগুলো তো বোর্ড পরীক্ষার জন্য আমাদের সবকিছু এত কিছুর আয়োজন, সবকিছু তো বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে, তাই না? তোমাদের প্রস্তুতি হচ্ছে বোর্ড পরীক্ষা। আমরা সেকেন্ড ইয়ারে, এখন সেকেন্ড ইয়ারে, এখন সেকেন্ড সেকেন্ড ইয়ারে তোমাদের সব প্রস্তুতি, যত প্রস্তুতি সবকিছু হচ্ছে বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে। তোমার চিন্তার কোনো কারণ নেই, আস্তে আস্তে বুঝে যাবে বোর্ড পরীক্ষার জন্য কি কি লাগবে, যা যা লাগবে সেগুলো মনে রাখলেই হলো, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আমাদের বোর্ড পরীক্ষা কোন বছর? হ্যাঁ বলো, বোর্ড পরীক্ষা কোন বছর হবে স্যার? বোর্ড পরীক্ষা তো সামনে, এখন কি তোমার 2021 সালে হবে, 2021 সালে। তবে চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো, স্যার আমরা কি সেকেন্ড ইয়ারে স্টুডেন্ট এখন? হ্যাঁ তোমরা সেকেন্ড ইয়ারে। শোনো আমি বলি, আমি বলি ফিনান্স নিয়ে চিন্তার কোনো কারণ নাই, সময় যাই আসে বা যতখানি পাও সেখানে আমি এমন ভাবে গাইড করব, কোনো সমস্যা ফিনান্স নিয়ে হবে না, বুঝতে পেরেছো? ফিনান্স নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই, ফিনান্স নিয়ে কোনো চিন্তা করবো না, আমি ওইভাবে তোমাদেরকে গাইড করব, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে তোমরা লেকচার করো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে তোমরা লেকচার ফলো করো। আচ্ছা কথা বলিও না, না বুঝলে তো পরে আমি দেখবোই, সমস্যা নাই, এখন লেকচার ফলো করো। আচ্ছা তো তোমার হচ্ছে, হ্যাঁ ওই যে জাহাজটা কি লেখা আছে, যদি জাহাজটা বরফের সাথে ধাক্কা খেয়ে কোনো ক্ষতি হয় বা ডুবে যায় তাহলে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এখন কি যদি লেখা আছে হচ্ছে বরফের সাথে ধাক্কা, এখন জাহাজটা হচ্ছে কি হয়েছে জানো, ঘূর্ণিঝড়ে ডুবে গেছে, কেমন ঘূর্ণিঝড়ে ডুবে গেছে। এখন হচ্ছে ঘূর্ণিঝড়ের কথা কিন্তু লেখা নাই, ঘূর্ণিঝড়ের কথা চুক্তিতে লেখা নাই, এখন জাহাজটা ঘূর্ণিঝড়ে ডুবে গেছে। জাহাজের মালিক যদি বলে আমার জাহাজ তো ডুবে গেছে, বিমা কোম্পানি কি আমার জাহাজ তো ডুবে গেছে এখন আপনি ক্ষতিপূরণ দেন, তো বিমা কোম্পানি কি ক্ষতিপূরণ দেবে না, বিমা কোম্পানি বলবে চুক্তিতে লেখা ছিল হচ্ছে যদি বরফের সাথে ধাক্কা খায়, বরফের সাথে ধাক্কা খেয়ে যদি ডুবে যায় বা ক্ষতি হয় তাহলে তো ক্ষতিপূরণ দেবে, সেটা লেখা ছিল। ঘূর্ণিঝড়ের কথা কি লেখা ছিল? লেখা ছিল না, এই জন্য ওই ক্ষতিপূরণ দেবে না। তার মানে কি, এটাই হচ্ছে বিষয়টা, তোমার চুক্তি সংশ্লিষ্ট ঘটনা বা দুর্ঘটনায় ক্ষতিপূরণ মানে চুক্তিতে অন্য কোথাও লেখা দিত না, নাই স্যার? হ্যাঁ আবার বলো, অন্য এর মধ্যে সামান্য ব্যবধান তাহলে আর দিত না? না না, তোমার হচ্ছে ব্যবধান থাকলেই দেবে না, সরাসরি সরাসরি চুক্তিতে যা লেখা থাকবে সরাসরি সেই কারণে যদি কোনো ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ দেবে, আর যদি অন্য কোনো কারণে মানে দূরবর্তী কারণ সরাসরি জড়িত না, যা লেখা আছে চুক্তিতে তার সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই তাহলে ক্ষতিপূরণ দেবে না। হ্যাঁ তার সাথে সরাসরি যদি সম্পর্ক না থাকে তাহলে ক্ষতিপূরণ দেবে না। আচ্ছা এটাই হচ্ছে বিষয়টা। আচ্ছা বলো, এক ঘন্টা। আচ্ছা এখন সময় কত হয়েছে? সময় তো, আচ্ছা আচ্ছা কন্টিনিউ করবো নাকি রাখবো? সময় তো হয়েছে অনেকক্ষণ হয়েছে, কন্টিনিউ। আচ্ছা আরেকটু করি, হ্যাঁ আরেকটু করি। আচ্ছা বিমা রেখে দেবো, আচ্ছা দাঁড়াও আরেকটু করে রেখে দেবো, এমনি আমরা শুরু করেছি প্রায় ওই যে 2:05 থেকে বলতে শুরু করে দিয়েছি, আর 2:06-07 থেকে শুরু, এক ঘন্টা রুট দে স্যার। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আরেকটু করে রেখে দেবো, কেমন? আচ্ছা এক ঘন্টা এক সেকেন্ড স্যার। হ্যাঁ আচ্ছা আরেকটু করে রাখবো। আচ্ছা বিমা জুয়া খেলা নয়, কেমন? এটা আগেই বলেছি এটা কোনো জুয়া খেলা নয়, এটা হচ্ছে বৈধ, এটা বৈধ একটা মানব সেবামূলক একটা কাজ আর কি। হ্যাঁ জুয়া নিঃসন্দেহে অর্থনৈতিক ও জনকল্যাণকর কাজ, এরূপ চুক্তির বিষয়বস্তুতে কারো কোনো আর্থিক মানে কোনো অসৎ কোনো স্বার্থ থাকে না। হ্যাঁ খেলা মানে খেলায় এক পক্ষ জিতলে বা হারলে আরেক পক্ষ তাকে অর্থ দিবে বা এ ধরনের জুয়ার, এগুলো জুয়া। হ্যাঁ ওই যে জুয়া খেলা করতে বুঝায়, হ্যাঁ মানে এটা আমি এটা উঠবে এটা দেবো এটা উঠবে এটা দেবো বা সে এই ধরনের, এটা হচ্ছে জাস্ট বিমা কোম্পানি হচ্ছে ঝুঁকিটা গ্রহণ করবে বা সে ঝুঁকি অর্পণ করবে টাকার বিনিময়ে, বা একটা সেবাটাই হচ্ছে এখানে মুখ্য। হ্যাঁ সেবাটাই হচ্ছে মুখ্য এখানে। আচ্ছা তারপরে, আচ্ছা আমরা তো এরপরে আবার এতক্ষণ ধরে আচ্ছা বিমা চুক্তির যে অপরিহার্য উপাদান, হ্যাঁ এখন হচ্ছে নতুন একটা টপিক, বিমা চুক্তির অপরিহার্য উপাদান তোমার, এটাও আবার অনেক কিছু আছে এখানে, এটা কি আগাও? আচ্ছা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা আলোচনা করে আজকে রাখবো। হ্যাঁ এই পৃষ্ঠা বলে রাখবো। আচ্ছা দেখো বিমা চুক্তির অপরিহার্য উপাদান, হ্যাঁ বিমা চুক্তিতে কি কি থাকতে হবে এটাকে আবার দুই ভাগ করা হয়েছে, বিমা চুক্তির যে অপরিহার্য উপাদান এটাকে দুই ভাগ করেছে, একটা হচ্ছে চুক্তি সংশ্লিষ্ট আইনগত, ওই যে সবকিছু আইন মোতাবেক করতে হয়, হ্যাঁ আইনে প্রচলিত আইন, দেশে একটা রাষ্ট্রের দেশের প্রচলিত আইনকে মান্য করে সবকিছু করতে হবে, আইন বিরোধী কিছু করা যাবে না, অনৈতিক কিছু করা যাবে না, হ্যাঁ কেমন? তারপরে এটা একটা ভাগ আইনগত বিষয়, আরেকটা হচ্ছে বিমা ব্যবসায়, একটা ধরো এই বিমা ব্যবসাটা করতে গেলে যে বিষয়গুলো মানতে হয় সেগুলো না মানলে তো ব্যবসাটা করা যাবে না, এই দুই ভাগে ভাগ করেছে। এখন প্রথমত কি মানে কি কি আইন মানতে হয়, হ্যাঁ আইন
দুটি পক্ষ, আইনগত যে উপাদান এক্ষেত্রে অবশ্যই কি দুইটা পক্ষ থাকবে, কেমন দুইটা পক্ষ ইতিমধ্যে আলোচনা এগুলো বিভিন্ন ভাবে তোমরা আলোচনায় পেয়ে গেছো, দুইটা পক্ষ, একটা পক্ষ কি বিমা কোম্পানি, আরেকটা পক্ষ বিমা কোম্পানি তার নাম কি, বিমা কোম্পানিকে বলে বিমাকারী, হ্যাঁ বিমা কোম্পানিকে বলে বিমাকারী, কেমন বিমাকারী কি করে সে ঝুঁকি গ্রহণ করে, ঝুঁকিটা গ্রহণ করে প্রিমিয়ামের বিনিময়ে, প্রিমিয়াম নেয় তার বিনিময়ে ঝুঁকিটা গ্রহণ করে, কেমন আর সে কি করে ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করে, আর কি আরেকটা পক্ষ কি বিমা গ্রহীতা, আমি তুমি আমরা হচ্ছে বিমা গ্রহীতা, কেমন সে বিমা গ্রহীতা কি করে সে হচ্ছে তোমার ঝুঁকি অর্পণ করে, কিসের বিনিময়ে টাকা দেয়, প্রিমিয়াম দেয়, প্রিমিয়ামের বিনিময়ে ঝুঁকিটা অর্পণ করে, ঝুঁকিটা বিমা কোম্পানির কাছ থেকে অর্পণ করে, কেমন এই যে দেখো বিমা চুক্তিতে বিমা গ্রহীতা বিমার আবেদন ফর্ম পূরণ, এই যে চুক্তি করতে গেলে ওই যে বিমা কোম্পানি একটা আবেদন ফর্ম দেবে, কেমন আবেদন ফর্মটা পূরণ করতে হবে, তারপরে সেখানে আরো বেশ কিছু বিষয় আছে চুক্তি করতে গেলে সেগুলো জানবো আর কি, হ্যাঁ বিষয়টা এরকমই জেনে রাখো, আবেদন ফর্ম দেবে সেটা ফিল আপ করতে হবে, যে যে তথ্যগুলো থাকে সেগুলো ফিল আপ করতে হবে, তবে কি একটা বিষয় বলেছি না ওই যে সঠিকভাবে সব তথ্য সঠিকভাবে সঠিকভাবে প্রদান করতে হবে, কোনো তথ্য যদি গোপন করো মিথ্যা তথ্য দাও তাহলে কি ওই যে পরম বিশ্বাসের চুক্তি সদিশ্বাসের চুক্তি পড়িয়েছি না, হ্যাঁ নীতি ওই সদিশ্বাসের নীতি ভঙ্গ হবে, সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেবে না, হ্যাঁ সব তথ্য নির্ভুল ভাবে দিতে হবে, তারপরে কি ওইটা ওই ফর্মটা জমা দিতে হবে, তারপরে কি ওই যে প্রিমিয়ামের টাকাটা দিতে হবে, প্রিমিয়ামের টাকা দিতে হবে, ফর্মটা জমা দিতে হবে, তার মানে এটা করলে কি হয় প্রস্তাব, তুমি প্রস্তাব করতেছো, হ্যাঁ এইভাবে প্রস্তাব করতে হয়, তারপরে কি সে তোমার কাছ থেকে আবেদন পত্র বিমা কোম্পানি কি করবে ওই যে আবেদন পত্র ওই যে তুমি পূরণ করা আবেদন পত্র সেটা নেবে, তারপরে কি ওই যে টাকাটাও নেবে, তুমি যে টাকাটা দিবা তারপরে টাকাটাও নেবে, এভাবেই এটা হলেই তারপরে বিমা চুক্তি হয়ে যাবে, হ্যাঁ তারপরে সে উভয় পক্ষের স্বাক্ষর থাকবে ওই যে বিমা পত্রে, সেখানে তোমারও স্বাক্ষর থাকবে, ওদের যে অফিসার ওদের অফিসার স্বাক্ষর দেবে, তুমিও স্বাক্ষর দিবা, তারপরে তুমি টাকা জমা দিবা, সে আবেদন ফর্মটা নেবে জমা রাখবে, এভাবে তুমি টাকা দিবে বিমা চুক্তি সম্পন্ন হয়ে যাবে। আচ্ছা তারপরে কি বৈধ প্রতিদান ও উদ্দেশ্য, কেমন বৈধ প্রতিদান, বৈধ প্রতিদান বলতে আসলে কি ওই যে প্রিমিয়ামকে বোঝায়, প্রিমিয়ামটাই হচ্ছে বৈধ প্রতিদান, কেমন তো চুক্তির আরেক দেখো চুক্তির আরেকটি অপরিহার্য উপাদান এর প্রতিদান ও উদ্দেশ্যের বৈধতা, এবং কি এখন ওই যে তুমি দিবে প্রতিদান সে ঝুঁকি নেবে কোম্পানি ঝুঁকিটা নেবে, তাহলে তার মানে কি প্রতিদানটা দিবা, হ্যাঁ ওই যে প্রতিদান দিচ্ছ সে ঝুঁকি নেবে এই জন্য তুমি তারে টাকাটা দিবে বা প্রিমিয়াম দিবে, এটা হচ্ছে প্রতিদান দিবে, হ্যাঁ তারপরে সে কি তার উদ্দেশ্য মহৎ, তার একটা মহৎ উদ্দেশ্য কি সে তোমারে তোমার যদি কোনো ক্ষতি হয় ক্ষতিপূরণ দেবে, এটাও তার একটা মহৎ উদ্দেশ্য আছে, হ্যাঁ এই যে বিমা চুক্তির ক্ষেত্রে উভয় পক্ষের প্রদত্ত প্রতিদান অবশ্যই অর্থ এক একটা অর্থ, এক্ষেত্রে কি তুমি টাকা তুমি তাকে টাকা দিবা প্রিমিয়ামটা টাকায় দিতে হবে, তুমি তাকে টাকা দিবে সেও তোমাকে টাকা দেবে, কেমন তাই অবৈধ কোনো কিছুর এক্ষেত্রে প্রতিদান বা হবার সুযোগ নেই, টাকা তো একটা বৈধ জিনিস তাই না, টাকা হচ্ছে বৈধ জিনিস, তোমার টাকার মাধ্যমে এটা প্রতিদানটা হবে আর কি, এর চুক্তির উদ্দেশ্য অবশ্যই বৈধ হতে হয়, এটা অবশ্যই বৈধ, এক্ষেত্রে অনৈতিক কিছু নাই, অন্যের বিপদের ঝুঁকি নিজ কাঁধে বহনের কল্যাণ করার উদ্দেশ্য এক্ষেত্রে ক্রিয়াশীল, যেটা বললাম আর কি, কেমন ওই যে কি বিমা বিমা কোম্পানির কি উদ্দেশ্য মহৎ, সে তোমার আমার তোমার ঝুঁকিটা সে নিজের কাঁধে নেয়, আমার তোমার ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়, বিনিময়ে এসে প্রিমিয়ামটা নেয়, কেমন আর ঠিক আছে। তো আজকে তো এটুকু আলোচনা করলাম স্যার, তো হ্যাঁ বলো স্যার নেক্সট নেক্সট ক্লাস কোন দিন, নেক্সট হচ্ছে এখানে আরো কিছু আছে এই অধ্যায়ে, আরো কিছু যেগুলো বাকি আছে সেগুলো আলোচনা করবো আর কি, কেমন এই অধ্যায়ে আলোচনা হবে কোন দিন স্যার, এটা হচ্ছে ওই দিন জানতাম স্যার, আমরা আমার ক্লাসটা হচ্ছে রুটিন আছে, রুটিন দিলো হ্যাঁ রুটিন সোমবারে দুইটায়, প্রত্যেক সোমবারে দুইটায় রুটিনে আছে, রুটিন অনুযায়ী ক্লাস হবে, নুরুন নবী স্যার নুরুন নবী স্যার কইছেন আগামী সপ্তাহ ধরে রুটিন চেঞ্জ হইবো, আচ্ছা যদি চেঞ্জ হয় তাহলে সেটা জানবা, সেক্ষেত্রে আমিও সেই অনুযায়ী নেবো, কেমন আপাতত আপাতত হচ্ছে সোমবারে দুইটায়, কেমন আপাতত সোমবারে দুইটায়, আচ্ছা ঠিক আছে, চৌত্রিশ 334 পাইছি, আচ্ছা শোনো আমি বলি আরেকবার শোনো, এখন হচ্ছে আমি যেহেতু লেকচার শেষ আজকের মতো আলোচনা এটুকুই, কেমন এখন আমি ভিডিওটা ক্যান্সেল করে দিই, হ্যাঁ ভিডিওটা ক্যান্সেল করে দিই, আচ্ছা ভিডিওটা ক্যান্সেল করে দিচ্ছি, কেমন এটুকু ভিডিও আপলোড করবো তো, আচ্ছা এরপর আচ্ছা হ্যাঁ বলো আমরা কথা বলতে পারবো।